আচ্ছা মায়েরা এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন এই হাতটার দিকে তাকান, আমার হাতটার দিকে তাকান। আমরা এইখানে নিয়ে কি করি আসতে, এখানে আচমন করি না? জোরে বলুন হ্যাঁ না না, এখানে আচমন করি না? এখানে আচমন করি কেন? এই তত্ত্বটা দেবার আগে একটা কথা বলে যাই, কীর্তন যখন শুনতে এসছেন এত মন দিয়ে বসে আছেন আপনাদেরকে বলে যাই, আজকে রাত্রিতে বাড়ি যাবেন আজ থেকে শুরু করুন। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই, আজ থেকে আপনারা শুরু করবেন। বাড়ি যাবার পর কথা দিতে হবে আমাকে, আপনারা শুরু করবেন কিনা? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভাবছে আগে জেনে নিই তারপর শুরু করব, জানিয়ে দিই, আজকে রাত্রিতে বাড়ি যাবেন, বালিশে যখন মাথাটা দেবেন শোবার সময় তখন এই কথাটা বলতে বলতে শোবেন, মাইক ঠিক করুন, এই কথাটা বলতে বলতে, ওম পদ্মনাভায় নমো, ওম পদ্মনাভায় নমো। মানে কি? ভগবান বিষ্ণুর নাম করতে করতে শোবেন। যদি মনে করেন আমার এই কথাটা মনে থাকবে না, তাহলে এক কাজ করবেন, এই দিকে তাকাবেন, বালিশে যখন মাথা দেবেন আজকে রাত্রিবেলায়, প্রত্যেকটা কিন্তু শাস্ত্রের কথা, যদি করতে পারেন জীবন ধন্য হবে। কিভাবে মাথা দেবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলা তো যাই না, রাত্রি যদি শেষ হয় চোখ খুলেন তবে আপনার জীবনে হবে সকাল, আর চোখ যদি কেউ না খোলে তবে তার জীবন হবে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেনই আসে, কিন্তু কোনো মানুষের জীবনে মৃত্যু আসার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তেই হতে পারে। বল এখন কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন, গ্যারেন্টি নাই যে বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন গ্যারেন্টি নাই আপনার সকাল হবে। বলা তো যায় না পদ্মপাতার জল করে টলমল, কে কখনই চলে যাবে। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, এই শাস্ত্রের কথা যদি আজ থেকে করতে পারেন, এক মাস করবেন, আমি বারবার প্রত্যেকটি কথা এক মাস করতে বলবো, রাত্রিবেলায় শোবেন, সবাই মিলে বলুন আমার সঙ্গে হরে কৃষ্ণ, জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আচ্ছা আপনাদের মনে রইল তো, এবার যে রাত্রিবেলায় শোবেন আসতে, যে বাড়িতে আপনি শোবেন সে বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখবেন। কেন বলুন তো? ঘুম থেকে উঠে শপথ করবেন আমি ভগবানের মুখ দেখে উঠব। শাস্ত্র বলছে ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানের মুখ দেখে ওঠে সারাদিন তার ভালো যায়। যদি মনে করেন কৃষ্ণ নাই কৃষ্ণ ছবি নাই, এক কাজ করবেন সকালবেলায় ঘুম থেকে উঠবেন নিজের হাতটা দেখবেন, এই বাচ্চাদের গল্প হচ্ছে কেন? আচ্ছা এই হাতটা দেখবেন আস্তে, হাতটা দেখবেন কেন, হাতটা দেখবেন কেন, দেখে নিন, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে, করাগ্গে বসতে লক্ষ্মী, কর মূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। শাস্ত্র বলছে এদিকে এদিকে, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কি আছে? মা লক্ষ্মী, কর মূলে তু সরস্বতী, এখানে কি আছে? সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, এই জায়গায় ভগবান কৃষ্ণ আছে। শাস্ত্র বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি কর দর্শন করতে পারে, কর দর্শন করতে পারে, করটা মাথায় ঠেকাতে পারে, তার কৃষ্ণ দর্শন হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে। এই নিয়মগুলো জেনে নিন, যদি কেউ কাল থেকে করতে পারেন জীবন পারফেক্ট হবে। কারণ আজকে কিছু মনে করবেন না, ইউটিউবে প্রচুর কীর্তন ছাড়ার পর শুধু পশ্চিমবাংলা নয়, আমি এই তো কয়েকদিন এই ত্রিপুরা গেছিলাম, তারা দেখতে পাবেন অনেক অনুষ্ঠান ত্রিপুরা বেরিয়ে গেছে, তো ত্রিপুরার দেখবেন ইউটিউবে প্রচুর গান আছে। ত্রিপুরাতে যারা বাংলা ভালো বলতে পারে না, বসেন বসেন বলতে পারে না, আরে দাদা বহেন বহেন, সেখানকার মানুষগুলো শ্মশানটা, এই জায়গাটা শ্মশান ছিল, তিলক ছিল না, তারা তিলক নিয়েছে, সোনার মালা ছিল ওই মালা খুলে দিয়ে তুলসীর মালা নিয়েছে, আরে বাবা অখাদ্য কুখাদ্য খেত সেগুলো ছেড়ে দিয়ে, সেগুলো ছেড়ে দিয়ে তারা নিরামিষ শুরু করেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, জীবন পরিবর্তন হয়, বহু মানুষের জীবন পরিবর্তন হয়েছে, বহু চোর ডাকাত মস্তান তারা পর্যন্ত ফোন করে বলছে দাদা এতদিন যা অন্যায় করেছিলাম আজকে আমরা বুঝতে পেরেছি, আজকে আমরা পাপ ক্ষয় করতে চাই হরিনাম করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা একটা শুনবেন, কী বললাম? রাত্রিবেলায় শোবেন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, এদিকে মায়েরা চোখটা খুলবেন,
এরকম করে দুটো আঙুল দিয়ে তাকান আমার দিকে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণকে দেখলেন, হাতটা দেখলেন, ঘুম থেকে উঠলেন। যদি মনে করেন আমার কাজের খুব চাপ, প্রচুর চাপ, আপনি বিছানাতে গুরুমন্ত্র ভজন করবেন, একবারে পাক্কা জেনে নিন যে বিছানাতে গুরু প্রশ্ন করবেন, ছি বিছানা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র ভজন করবো কী করে? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কখন বললেন? মহাপ্রভু যখন নীলা চলে যাচ্ছিলেন, তখন মায়েরা মহাপ্রভু নীলা চলে যাচ্ছিলেন, পায়খানায় বসলেন, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলেন, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা যাচ্ছিল, তার নাম গোপাল। গোপাল জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যখন পায়খানায় বসছিলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বললো, তুই বুঝবি না। বলে, কেন? আমার না মুখ সবসময় হরিনাম করে, জীব হরিনাম করে, পাপ হবে, তাই জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম। ও আচ্ছা প্রভু, ওই অবস্থায় কেউ যদি পায়খানা করতে গেছে, সে সময় যদি তার বুকে ব্যথা হয়, সে মরে যায়, তাহলে সে কি ভগবানের নাম করতে পারবে না? মহাপ্রভু চৈতন্য হয়ে গেল, বাহ তুই ঠিকই বলেছিস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে যে ভগবানের নাম স্মরণ করে তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। এই জন্য বলে রাখি, মৃত্যুকালে কেউ যদি গোবিন্দকে স্মরণ করতে পারে তার লাভ হয়ে যায়। মহাপ্রভু তখন থেকে বললেন, সব জায়গায় নাম করা যায়, খাইতে শুইতে যথাযথা। এই নিয়মটা মনে রাখবেন, মায়েরা ঘুম থেকে উঠে বিছানা থেকে যখন নামবেন, বাঁ পাটা নামাবেন, আর দাদাভাইরা ডান পাটা নামাবেন। যে মাটিতে নামবেন সেই মাটিটাকে একবার প্রণাম করে নামবেন, কেন? ওই মাটিতে মহাপ্রভুর চরণধুলি আছে, ওই মাটিতে রামের চরণধুলি আছে, ওই মাটিতে কৃষ্ণের চরণধুলি আছে, ওই মাটিতে বিষ্ণুর চরণধুলি আছে। ওই জন্য ওই মাটিকে আপনার প্রণাম করে বসবেন। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নামে। আস্তে, যতজন দাদা ভাইরা এসছেন, যতজন মায়েরা এসছেন, আজকে লীলাটিতে সুন্দর শিক্ষা থাকবে, একটা একটা করে শুনবেন। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ অনেক উপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচের দিকে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিলেন কে? রজকিনীর মেয়ে রামী, যিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করে দিয়েছিলেন। নারী ছিল কে? চিন্তামণি, যিনি পতিতা হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণের চরণ পাইয়ে দিয়েছিল। এই জন্যে আপনাদের সামনে বলে যায়, মায়েরা আপনারা যদি ঠিক থাকেন সংসার ঠিক থাকবে, আপনি পারবেন পুরুষকে ওপরে উঠাতে। যত বড় বড় পৃথিবীতে মহাপুরুষ আছে তাদের চরিত্র ঘাঁটবেন, দেখবেন তাদের স্ত্রীরা কিন্তু তাকে উপরে ওঠার ব্যবস্থা করে দিয়েছে। যত যত মহাপুরুষ আছে সবার চরিত্র দেখবেন, স্ত্রী যদি ঠিক থাকে পুরুষের কাজ দেখবেন ভালো হয়, আর স্ত্রী যদি ভালো না হয় সে সংসার কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য মায়েদেরকে শিক্ষা দেবার জন্য বলে যায়, মায়েরা এই যে আমরা কীর্তন গান করছি, আমি প্রদীপ পাল, 365 দিনের মধ্যে 320 দিন আমরা বাইরে থাকি, 320 দিন। এই যে দেখতে পাচ্ছেন আজকে এত এত ভক্তের সমাগম, এ প্রত্যেকটি আসরে প্রত্যেক দিন এইরকম ভক্তের ঢল, সেগুলোকে মাথায় পেতে আশীর্বাদ নিতে হয় আমাদের। আমাদের নারীরা যারা বাড়িতে আছে তারা যদি আমাদের সাহায্য না করতো, 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকতে পারতাম না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দক্ষিণ দেশের কৃষ্ণ বেন্না গ্রাম, আপনাদের গ্রামটার নাম হচ্ছে রামপুর, আমি আপনাদের জিজ্ঞেস করব, গ্রামটার নাম হলো কৃষ্ণ বেন্না গ্রাম, আর সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়েছে, ওই নদীটার নাম হচ্ছে কৃষ্ণ বেন্না নদী। তো সেই কৃষ্ণ বেন্না গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত, একজনের নাম ছিল শিবশঙ্কর রায় আর স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। দেখবেন বাবা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে বাড়িতে সুখ থাকে না, একমাত্র বাবাদের চেয়ে মায়েরা বুঝতে পারে। আস্তে, সন্তান যদি বাড়িতে না থাকে, সে মেয়ে হোক আর ছেলে হোক, সে সংসার শ্মশান হয়ে যায়। এই জন্য মেয়েদের পেটে যদি বাচ্চা না আসে সেই মেয়ের যে কি কষ্ট হয় একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সংসারের মানুষেরও মন অন্ধকার, এত টাকা রোজগার করলাম কার জন্যে? একটা সন্তান নেই, একটা কন্যা নেই, মেয়ে হলেও তো পারতাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভবানী দেবী আর শিবশঙ্কর দুজনের বিয়ে হয়েছে বহুদিন, সন্তানের মুখ দেখে নাই,
যে মেয়ে সন্তান হয় না সে সবাইকে জিজ্ঞেস করে বেড়ায়, দিদি আমার একটি সন্তান হলে আমি খুশি হতাম, কোন দেবতার কাছে গেলে আমি সন্তান পাব। প্রত্যেকটি দেব মন্দিরে কেঁদে কেঁদে বেড়াই কিন্তু সন্তান পায় না। পাড়ার একজন মেয়ে বলল, দিদি একজনের কাছে গেছো? কার কাছে? যা সোমবার দিন পুজো হয়। মায়েরা সোমবার দিন কার পুজো হয়? জোরে বলুন, শিবের, মহাদেবের। আচ্ছা মায়েরা, মহাদেবের পুজো তো আপনারা করতে যান, সোমবার দিন বাবার কি দিন? সোমবার দিন বাবার কি দিন? হ্যাঁ, বাবার বিয়ে। যখন আমি বিয়ে বলেছি তখন দু চারজন মা বলছে হ্যাঁ, আপনি কি আর ভুল বলবেন, ঠিকই বলছেন। এই জন্য আমরা মাঝে মাঝে কীর্তন করতে করতে দু চারটা এমন ভুল বলে দিই না, যারা বোঝে তারা বলে কি বললো, আর দু চারজন বলে হ্যাঁ, মানে উনি ভাবছেন উনি যা বলছেন সব ঠিকই বলছেন, তা বললে হবে না, ভুল ধরতে হবে। সোমবার দিন কি? বাবার জন্মদিন। মায়েরা, একটা মেয়ে বলল, ভবানী চলে যা বাবা ভোলার মন্দিরে। আচ্ছা মায়েরা, বাবা ভোলা কোন পাতা পছন্দ করে? জোরে বলুন, বেল পাতা। আচ্ছা বেল পাতা পছন্দ করে, বেল পাতা তুলতে গেছেন, একসঙ্গে কটা করে পাতা থাকে? তিনটে করে। কেন থাকে? ধরা দেবী স্তন কর্তন করে যেদিন ভগবানের সেবা করতে গিয়েছিল সেদিন তার কাটা স্তনের জায়গা থেকে তিন ফোঁটা রক্ত মাটিতে পড়ে গিয়েছিল, ওই তিন ফোঁটা রক্ত একসঙ্গে তিনটি বেল পাতা রূপে জন্ম নেয়। এগুলো আপনাদের জানতে হবে কীর্তন শুনতে এসে। তো ভবানী দেবী বেল পাতা নিয়ে, গঙ্গা জল নিয়ে বাবা ভোলানাথের মন্দিরে গেলেন, চিৎকার করে বললেন, জয় বাবা ভোলানাথ। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, দিনের মাথায় পাঁচ মিনিট ভগবানকে ডাকবেন, কিন্তু একবার অন্তর দিয়ে, পাশের কেউ থাকবে না, আপনি ভাববেন আমি একাই পৃথিবীতে একাই যাব, একবার অন্তর দিয়ে ডাকবেন, আকুল ভরে ডাকবেন, সারা তাকে দিতেই হবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না কেন? ওরে ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে? সঙ্গে সঙ্গে ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর আকুলতা ব্যাকুলতা বুঝলাম না। ছেলে বলল, তবে আয়, আহ ঠাকুর বলল তবে আয়। ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো, যখন তাকে তুলল তখন বলল, হ্যাঁ রে তোকে যখন জলের মধ্যে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাঁকুপাঁকু হাঁকুপাঁকু করছিল, এই বুঝি, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে মাকে ডাকবার সময় মন যদি তোর আঁকুপাঁকু করে, ভগবানকে ডাকবার সময় মন যদি আঁকুপাঁকু করে, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি মাত্র, এই কয়েকদিন আগে আমি আমি দিন চারেক আগে বারাসাত, মানে কলকাতা বারাসাতে ছিলাম। তা আপনারা অবাক হবেন, ওই লোকটার জন্যে একটা সংসারে মোটামুটি বারোশো লোকের সংসার চালাই, এত টাকা পয়সার মালিক। তো উনি ক্যাসেটে কীর্তন শুনেছেন আমার প্রচুর ইউটিউবে, তো প্রত্যেক দিন রাত্রিতে বা সন্ধ্যাবেলা একবার করে ফোন করে বলে, প্রদীপবাবু আর আমার সংসারে মন নাই, আমার ভেতর ডুবে গেল, খালি ভগবানকে ডাকতে ইচ্ছা করে, পরিবারের কেউ ডাকে না কিন্তু আমার ভেতরটা বারবার কাঁদে। যদি একবার কেউ ঢুকে যায় কারো ভেতরে বাবা, সে আর ভুলতে পারে না। এই জন্য সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের স্ত্রী, আহা ভবানী দেবী, ওই আমাদের শিবশঙ্করের স্ত্রী, যে না জয় বাবা ভোলানাথ বলে বেল পাতাটা দিয়েছে, অমনি আঁচলের মধ্যে বেল পাতাটা পড়েছে, আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তান পূর্ণ হলো, জন্ম হলো কবে? 10 মাস 10 দিন পর। মায়েরা, বাবা ভোলার কৃপায় বেল পাতা মাথা চাপিয়ে সে সন্তান পেয়েছিল বলে নাম রাখলো বিল্লা মঙ্গল। ভক্ত সন্তান জন্ম দিতে গেলে মায়েদের কিছু নিয়ম পালন করতে ব্যক্ত করে জানবেন, বিল্লমঙ্গলের মা যে নিয়মগুলো পালন করেছিল একটা একটা করে জানবেন মায়েরা। আজকে দাদা ভাইরা আপনাদের মনে প্রশ্ন জাগে না, রবীন্দ্রনাথের মতো ছেলে আমাদের নাই কেন? আজকে বিবেকানন্দের মতো ছেলে আমাদের সংসারে নাই কেন? আজকে নজরুলের মতো ছেলে জন্ম নিচ্ছে না কেন? আজকে সুকান্তের মতো ছেলে জন্ম নিচ্ছে না কেন? আজকে বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নিচ্ছে না কেন? কারণ আছে,
একটাই কারণ, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াই কিন্তু ঠিক মতো গর্ভ পাচ্ছে না, ওই জন্যে বাচ্চা আসতে পাচ্ছে না। অনুকূল ঠাকুর বললেন, এরোপ্লেন আকাশে ওড়ে, যেখানে প্ল্যাটফর্ম থাকে এয়ারপোর্ট সেই জায়গাতে নামে, বাকি জায়গাতে নামে না। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক মতো মায়ের গর্ভ পাচ্ছে না, ওই জন্য ভালো বাচ্চা আসতে পারছে না। এই জন্য আপনারা যারা মায়েরা এসেছেন, দাদা ভাইরা যারা এসেছেন, আপনাদের বাচ্চা মেয়ের বাচ্চা হবে, ছেলের বাচ্চা হবে, আপনারা জেনে নেবেন যে বাচ্চা জন্ম দিতে গেলে মেয়েদেরকে কিছু ভালো কর্ম করতে হয়। একটা একটা করে জানবেন অনুকূল ঠাকুরের কথা। তিনি বললেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করতে হয়, মায়ের একটা একটা করে শুনবেন। যে মেয়ের পেটে বাচ্চা থাকে, সন্তান যদি ভালো ভক্ত সন্তান জন্ম দিতে চান, তবে আপনাকে এই তিনটে নিয়ম পালন করতে হবে, অনুকূল ঠাকুর বলেছেন। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে, যে মায়ের পেটে বাচ্চা থাকবে সেই মা প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করবে এবং ভক্তি ভরে প্রণাম করে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান যান। আপনি চাইবেন না তো পাবেন কি করে? আপনার বাচ্চা পেটে এলে খালি ডাক্তারের কথা চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন আমার সন্তান কৃষ্ণ ভক্ত হোক? যদি মনে মনে প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করেন আমার সন্তান কৃষ্ণ ভক্ত হোক, 100% সন্তান কৃষ্ণ ভক্ত হোক। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি শ্লোক না পড়তে পারেন মায়েরা, তবে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে একবার করে মাথায় নেবেন। শ্রীমদ্ ভাগবত গীতাকে কে যদি মাথায় ঠেকাতে পারে, কৃপা তার হয়ে যায় গোবিন্দের। যেমন দেখবেন ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গার, আর ভগবানের মুখ থেকে জন্ম হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতার। এই জন্যে ভগবানের চরণ থেকে গঙ্গা যেমন পবিত্র, সেরকম গীতা সব জায়গায় পবিত্র। অনেক দাদা ভাইরা বলে গীতা পকেটে রাখি, আমি সবাইকে বলবো আপনারা গীতা পকেটে রাখুন। অনেকে বলে গীতা পকেটে রেখে আমরা রেস্টুরেন্টে খেতে যাই, উল্টো পাল্টা খাবার খাই, থাকবে তো দাদা? সব কিছুই থাকবে, আপনার পকেটের মধ্যে পলিথিনের ভেতরে আপনি গীতা রাখুন। গঙ্গা যেমন অপবিত্র নয়, গীতা কোনোদিন অপবিত্র নয়, আপনার শরীরের মধ্যে থাকলে আপনার উপকার আছে। বাড়ির ছেলে মেয়েদের জন্য এত কিছু জিনিস কিনতে পারছেন, বাজার থেকে 5টা লোক থাকলে 5টা গীতা এনে 5 জনের কাছে রাখুন, দেখুন বহু বিপদ থেকে উদ্ধার পাবেন। আর মেয়েদের পেটে বাচ্চা থাকলে আরেকটা কাজ করতে হবে, মা প্রত্যেক দিন স্নান করে ভালো পোশাক পরে প্রত্যেক দিন তুলসী গাছে 1 ঘটি করে জল দিতে হবে। এই জলটা শুধুমাত্র আপনারা দেবেন তা নয়, যাদের পেটে বাচ্চা আছে তারা দেবে তা নয়, বাড়ির সবাই মিলে কিন্তু দিতে হবে মায়েরা। তবে যারা তুলসী গাছে জল দেবেন, আপনাদের একটা করে মন্তব্য করে যাই, তুলসী গাছে জল দেবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে আপনারা জল দেবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে জল দেবো না কেন? মুসলিম ভাইয়েরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদের শাস্ত্র বললো ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো সূর্য পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। যখনই তুলসী গাছে জল দেবেন, দাদা ভাইদের মায়েদেরকে বলে দিলাম, এই আসরে হরিবাসরে দাঁড়িয়ে বলে দিলাম, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন স্নান করার পর শুকনো গামছা বা ধুতি পরে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেন, হরে কৃষ্ণ নামটা 3 বার ঘুরে বলেন, আমি 100% গ্যারান্টি দিলাম, আপনি 1 মাস পর থেকে দেখবেন আপনার বিরাট পরিবর্তন হয়ে গেছে। শুধু করে দেখুন, আমরা করি না প্র্যাকটিক্যাল, এই জন্য আমাদের তো দুঃখ। অনেকে বলে সংসারে এত অশান্তি কেন? শান্তি থাকবে আপনার সংসারে, আপনি ভগবানকে ঠিক রাখুন। যার জন্যে পৃথিবীতে এলেন তাকে ঠিক না রাখলে আপনার সংসার শান্তি থাকবে কি করে? তাকে তো ঠিক রাখতে হবে, আর তাকে ঠিক রাখতে গেলে ভালো কাজ করতে হবে, তুলসী গাছে জল দিতে হবে। মায়েরা শুকনো কাপড় পরে জল দেবেন, দাদা ভাইয়েরা গামছা পরে কিংবা আপনারা ওই ধুতি পরে দেবেন, কিন্তু কাছা করে দেবেন। আর আপনার তুলসী গাছে জল দেবার সময় তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে মাথা হরিভক্তি বিলাস, যে কথাগুলো বলছি হরিভক্তি বিলাসে লেখা আছে কোনো কোনো জায়গাতে, কৃষ্ণ রসদত্ত মঞ্জিরিতে লেখা আছে। কী লেখা আছে? যে আপনি তুলসী গাছে জল দেবেন, পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এই জন্য গাছের পাতা যখন তুলসী পাতা তুলবেন মায়েরা, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন। আপনাদের মনে ইচ্ছা হয় না ভগবানকে সোনা পড়াই? আপনাদের অনেক ইচ্ছা হয় ভগবানকে সোনা পড়াই। অনেকে ভাবে আমি সোনা পড়তে পাই না, ভগবানকে সোনা পড়াবো কী করে? হ্যাঁ হ্যাঁ, সোনা পড়াবেন আপনি, আপনাকে বুদ্ধি দিয়ে দিই। তুলসী গাছের যে মঞ্জুরি হয়, তুলসী গাছে যে মঞ্জুরি আপনারা তো জানেন, মঞ্জুরি, ওই মঞ্জুরি দিয়ে স্নান করে গোবিন্দের মাথায় দিতে পারেন, ওটা সোনার মুকুট পরানোর সমান হয়ে গেল। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি আপনি সপ্তাহে 1 দিন করে মঞ্জুরি, তুলসী গাছের মঞ্জুরি মঞ্জুরি গোবিন্দের মাথায় দেবেন, তো তাকে সোনার মুকুট পরানোর সমান হয়ে যাবে। এজন্য অনেক নিয়ম আছে, এগুলো করতে পারলে কাজে আছে। তুলসী মন্দিরে জল দেবেন মায়েরা, প্রদক্ষিণ করবেন 4 বার, 3 বার নয়, 2 বার নয়, 4 বার করবেন। সবসময় তুলসী মন্দির ডান দিক থেকে প্রদক্ষিণ করবেন, বাঁ দিকে করবেন না।
এবং তালে তাল দিয়ে হরে কৃষ্ণ নাম করে আপনি চারবার প্রদক্ষিণ করবেন। আপনি এক মাস করুন, দেখুন আপনার কী পরিবর্তন হয়। আপনি ভাবতেই পারবেন না আপনার সংসারের অভাব অনটন সমস্ত কিছু দূর হবে। শুধু এক মাস ভক্তি ভরে করুন, আপনার লাভ কিন্তু হয়ে যাবে। আপনার যখন দান আসতে, আপনার যখন দান করবেন মায়েরা, দান দান একবার শব্দ না করে শুনবেন, দান করবেন তো দানের একটা নিয়ম আছে, যে হাত ওপরে দেয়, যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। এবার কাল থেকে যারা দান করবেন, আপনার বাড়িতে ভিক্ষারি এসছে, সে বলছে মা জয়নিতাই ভিক্ষা দাও, আপনি যখন ভিক্ষা দেবেন চুপচাপ দিলে আপনার দেওয়া হবে, লাভ হবে অর্ধেকটা। পূর্ণ লাভ কোন দিন হবে, কোন সময় হবে, যখন আপনাকে জয়নিতাই বলে ও বললো মা জয়নিতাই ভিক্ষা দাও, যেহেতু আপনাকে মা বললো জয়নিতাই বললো, ভিক্ষা দেওয়ার সময় আপনি জোরে বলতে পারেন না পারেন, আস্তেও বলবেন জয়নিতাই। হরে কৃষ্ণ বলে কেউ ভিক্ষা চাইলে তাকে আপনি প্রত্যুত্তরে বলবেন হরে কৃষ্ণ। যদি দিতে না পারেন, বাবা এখন কাজের মধ্যে ব্যস্ত আছি একটু ঘুরে এসো, হরে কৃষ্ণ, খুশি হবে। আর যদি বলেন ঘুরে এসো তো এখন সময় নেই, তাহলে কিন্তু হবে না, আপনার নিয়ম আছে। দান যারা করে, একটু বলি দানের কথা, সবাই মনে লক্ষ্য করবেন, দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল একজন মুনি, এইদিকে একজন মুনি গঙ্গা জলে নেমে আছে, উঠছে না। দ্রৌপদী বলল মা এই মুনিবর তুমি দাঁড়িয়ে আছো জলের মধ্যে, ওঠো। মুনি বলল মা যে কাপড়টা পরে আমি জলে ভাসছি, যে কাপড়টা পরে স্নান করতে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তো তোমার কাপড়ে কিছু অংশ কেটে দাও, আমি তোমাকে আশীর্বাদ দেবো। মায়েরা দ্রৌপদী কী করেছিল, নিজের কাপড়ে কিছু অংশ কেটে মুনিকে দান করেছিল। মুনি তখন লজ্জা নিবারণ করে পারে উঠে বলল মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন জোরে বলুন, দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে। তবে আপনাদের বলে রাখি, একটা একটা করে শুনবেন, দেখবেন আরেকবার আরেকটা কারণ আছে যার জন্য কৃষ্ণ দ্রৌপদীকে কাপড় দিয়েছিল। আসতে কোন দিন, শিশুপাল। আপনার কেউ শিশুপালের নাম শুনেছেন, হরে কৃষ্ণ, শিশুপালের নাম শুনেছেন? শিশুপালকে বলুন তো, কৃষ্ণের পিসির ছেলে। তো মায়েরা শিশুপালের যখন জন্ম হয়েছিল তিনটে চোখ চারটে হাত হয়েছিল। এই গ্রামে যদি কোনো মায়ের বাচ্চা হয় তিনটে চোখ চারটে হাত, সে তো তাকে মনে মনে ভাববে রাক্ষস ছেলে হয়েছে। শিশুপালের মা দেখলো এই সেটা তিনটে চোখ চারটে হাত হয়েছে, একে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। অন্ধকারে রাত্রিবেলা যখন শিশুপালকে জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো মা যে ছেলেটা তুমি জন্ম দিয়েছো তিনটে চোখ চারটা হাত হয়েছে তাকে বাড়ি নিয়ে যাও। তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার মৃত্যু হবে। লক্ষ্য করুন মায়েরা, সবাই দেখতে এলো শিশুপালকে, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না দরজায় পা দিয়েছে আর শিশুপাল বলে চিৎকার করেছে, শিশুপালে একটা চোখ দুটো হাত খসে পড়েছে। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বললো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, শত অপরাধ করলে ক্ষমা করবি? কৃষ্ণ বলল, পিসি আইন রাখবো, ফাঁক রেখে দেবো, শত অপরাধ করলে ক্ষমা করবো, একশো এক হলে বেটাকে ছেড়ে দেবো। লক্ষ্য করুন আপনারা সবাই, যখন রাজসীয় যজ্ঞ করেছিল ধর্মরাজ যুধিষ্ঠির, তখন কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানলো না, কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বললো, লম্পট, চরিত্রহীন, প্রজাপতিতে বসন চুরি করো, চোর, নবনী চুরি করো, চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, শিশুপাল তোর তো একশোটা বলার কথা, তুই বল তারপর দেখ আমি কে। একশো এক বলা হয়ে গেছে আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। সেদিন কিন্তু শিশুপালের মস্ত, আহা, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে যেদিন শিশুপালের মস্তক ছেদন করেছিল, কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। দ্রৌপদী সামনে দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়ের টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। তবে আপনাদের এই বর্ধমান জেলায় সেটা নাই, আমাদের বীরভূমেও কম আছে, একটা জায়গায় কিন্তু আছে, যেটা আমি বলবো আপনাদের এখানে নাই, আমাদের বীরভূমে নাই। আমি যেখানে বাস করি একবার লাস্ট বীরভূমের বর্ডার, আমার পাশেই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের নিয়ম হচ্ছে কীর্তন হলে বৈষ্ণব বাবাজিরা কী করেন, একটা থালাতে প্রদীপ নেয়, তিলক নেয়, সবাইকে তিলক দেয়, প্রদীপ দেখায়, আর মায়েরা বাবারা যারা কীর্তন শুনে তার দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা দেয়। তো একটা আসরে কীর্তন হচ্ছে, সবাই দশ টাকা, বিশ টাকা করে দিচ্ছে বৈষ্ণব বাবাজিকে। একজন কয়েকশো কোটি টাকার লোক মালিক সামনে বসে আছে, সবাই দিচ্ছে, উনি দিচ্ছেন না। উনি কী করছেন আমার দিকে তাকান, উনি পকেটে হাতটাকে ভরছেন আর বের করছেন, এমনি এমনি করছেন। তা আমি মনে মনে ভাবছি এইরকম এইরকম করছে কেন, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়টা দেবো, মানে পাঁচ টাকার কয়েনটা দেবো না দু টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। বাবা একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, দান দিতে গেলে ঠিক মতো করতে হয়, কেন যদি দান করবেন তাহলে বৈষ্ণবকে করুন। ও মায়েরা দান করবেন তো বৈষ্ণব ভক্তকে করুন,
একটা ছেলে সারা দিন মদ খায়, শেষ হয়ে গেছে পয়সা, মায়েদের দরজায় যায়, মা চার দিন খাই নাই। মায়েদের মন নরম, 100 টাকা দিল, 1 কেজি চাল দিল, ওটা বিক্রি করে মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলে মা সামান্য চাল দাও, এক মুষ্টি চাল দেবেন বৈষ্ণব মানি বাড়ি নিয়ে যাবে, 3টে ইঁট পাতবে, একটু প্রসাদ তৈরি করবে, ভগবানের চরণে দিয়ে বলবে হে গোবিন্দ এটা যে দিয়েছে তার যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য দেখে নিন, বৈষ্ণবকে দেওয়া সার্থক আছে, বৈষ্ণব আপনার মঙ্গল চাইবে। আপনি তো 10 জনকে বাড়িতে খাওয়াতে পারেন না, আপনার চাল দিয়ে যদি বৈষ্ণব সেবা হয়, আরও 5 জনের সেবা হয়, আপনি নিশ্চয়ই দেবেন। তবে বলে রাখি, আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, বনকবাবু বলে আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন মেয়ের বিয়ে ছেলের বিয়েতে আপনার সবাইকে খাওয়াবেন, কিন্তু বৈষ্ণবকে খাওয়াতে ছাড়বেন না। যতজন কীর্তন শুনতেছেন দামি কথাগুলো শুনে রাখুন, মহা 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 পণ্ডিতের কথা, সংসার সুখের। দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে স্মৃতিসিঁদুর নষ্ট হচ্ছে, কেন? আমরা আচার জানি না, নিয়ম জানি না, শাস্ত্র মেনে চলি না বলে আমাদের এমন হচ্ছে। মেয়ের বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, খালি অশান্তি হচ্ছে, কেন? আমরা জানি না বিবাহ কাকে বলে। একটু মন দিয়ে শাস্ত্রের কথাগুলো শুনবেন, আপনাদের স্বীকার করতে হবে প্রদীপবাবু আপনি ঠিক বলেছেন। লক্ষ্যগুলো করুন, আপনি যাকে নিমন্ত্রণ করবেন আত্মীয় স্বজন, সে তো যতদিন ভগবানকে দিয়ে খায় না, কিন্তু যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন উনি ভগবানকে দিয়ে তারপর খাই। আপনি তাকে অনুমন্ত্রণ করবেন যে ভগবানকে দেয় না, 4 চাকা নিয়ে আপনার বাড়িতে খেতে আসে। কিন্তু সবাই জেনে রাখুন, মেয়ের বিয়ে ছেলে বিয়ের 7 দিন আগে অন্তত 11 জন কিংবা 5 জন বৈষ্ণবকে ডেকে বাড়িতে সেবা করাবেন। সেই বৈষ্ণব যখন সেবা করবে, যদি লবণও হয়ে যায় তরকারিতে, জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো, উনি বলবেন মা খাবার বলতে নেই, প্রসাদ অমৃত হয়েছে গো, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতিসিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। এটা বৈষ্ণব দিল। আর যাকে আপনি নিমন্ত্রণ করলেন আত্মীয় স্বজন, ওকেও করবেন। ও 4 চাকাতে এলো, লাল গাড়িতে এসে আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, যখন বাড়ি থেকে যাচ্ছে লোকে জিজ্ঞেস করছে দাদা কেমন খেলেন, আর বলবেন না পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। উনি খেলেন কিন্তু বদনাম করে দিয়ে গেলেন, উনি যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিলেন ওটার আপনার সামনে 1 বছর ভালো রইল, তারপর শেষ হয়ে গেল। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল আপনার জীবনে সারা জীবন কাজে লাগবে। জায়গাগুলো ধরবেন, আপনারা মেয়ের বিয়েতে লেখেন শুভ বিবাহ, এই দিকে তাকাবেন, আমি আসলে দাঁড়িয়ে বললাম হিম্মত করে, আপনারা কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন সম্পূর্ণ ভুল লিখছেন, আপনারা কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন এবং লিখবেন আমি জানি, কিন্তু ভুল লিখছেন। কেন ভুল লিখছেন? বৈদিক যুগ থেকে নিয়ম আছে শুভ বিবাহ, বিবাহটা শুভ তখনই হয় যে বিবাহে নিরামিষ রান্না হয়। বৈদিক যুগের বিবাহ থেকে আমাদের কিন্তু তখন থেকে শুভ বিবাহ লেখা হয়, যে বিবাহে 25টা পাখি কাটা হয় আর 4টা ছাগল কাটা হয় ওই বিবাহ শুভ। কি করে হয় আপনারা আমাকে বলুন, কোথায় হয় আপনারা বলবেন? যে বিবাহে আপনি 25টা পাখি কাটছেন আর 4টা ছাগল কাটছেন, তাদের বাঁচার আশা নেই? একজনকে মেরে এদিকে তাকান, একজনকে মেরে আপনি মেয়ের স্মৃতি সিঁদুর দিচ্ছেন? তারও তো পৃথিবীতে বাঁচবার আশা ছিল, তারও তো প্রাণটা যাবার সময় ছটফট করেছিল, সেদিন আপনি কেন তার কথা ভাবলেন না? মায়েরা আমি জানি যতই বলি আপনারা করবেন, কিন্তু একটা কথা বলি আপনাদের, আপনারা সবই করবেন, বৈষ্ণবকে সেবা দিয়ে করবেন। মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে একটা আঙুলটা কেটে গেলে মেয়েকে আমরা কক ধমক দিই, শুভ বিবাহের দিন আঙুল কাটালি, রক্তমুখ করলি ছি, কিন্তু বিয়ের আগে যে আমরা 25টা পাখি আর 4টে ছাগল কেটে রক্তমুখ করলাম ওইটার দিকে তাকালাম না, এইটা আমাদের দুঃখের ব্যাপার সবকিছু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে সেবা করান তারপর কাজ করুন। তবে হ্যাঁ, আর একটা জায়গায় দেখবেন আমরা ভুল করি, কোথায় বলুন তো? আপনারা সবাই দেখুন, আপনার বলবেন কোন জায়গাতে হয়, এই যে এইদিকে এদিকে এদিকে, হ্যাঁ গোটাতে গোটাতে এইদিকে, মায়েরা সবাই লক্ষ্য করুন, দেখুন তো কোন জায়গায় বলা হয়, বলো যাহা বলিব, জোরে বলো যাহা বলিব, সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, দেখছেন তো মাথার অন্য আছে না বলছে না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মায়েরা বলুন তো এই কথাটা কোন জায়গায় বলে, বাবারা বলবেন না, বলুন আদা, আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি, অন্য জায়গায় বলতে পারেন না, দিব্যি বলতে পারলেন, কোটে বসে বসো কোটে নাকি? আচ্ছা মায়েরা বলুন তো এইটার ভেতরে কি থাকে, বাবা ওটাও খুলে দেখে নিয়েছেন,
এক জায়গায় জিজ্ঞেস করছি কীর্তনে পড়ে, দাদা এইটার ভেতরে কী আছে? উনি তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, বুঝতে পেরেছেন? মানে এটাও জানে না। তবে আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, এটার ভিতরে যে শ্রীমৎ ভাগবত গীতা আছে, আপনার গীতাগুলো সবাই পকেটে রাখবেন। ছেলে স্কুলে যাচ্ছে তার ব্যাগে দেবেন, আপনার স্বামী বাইরে যাচ্ছে আপনি ব্যাগে দেবেন, আপনি বাইরে যাচ্ছেন ব্যাগে দেবেন। সংক্ষিপ্ত আকারে বলে গেলাম, আপনার সবাই মিলে লক্ষ্য করুন, দান দেবেন কিন্তু নাম দেবেন না। ধরুন এই মন্দিরটা হয়েছে, যে দান করেছে যদি নাম দেয় অহংকার বেড়ে গেল। অনেক জায়গায় কীর্তন হয় বলে কি, আমি 1,000 টাকা সোনা দিলাম আমাকে চেয়ারে বসতে দিবি, প্রসাদটা আমাকে আগে দিবি, ভালো প্রসাদ চাই 1,000 টাকা চাঁদা দেবো, কিসের জন্যে? মায়েরা অহংকার। যেমন দেখবেন তারাপীঠ যদি কেউ যান, একচক্রগ্রাম নিতাই ধাম, বিরাট মন্দির তৈরি হচ্ছে দেখবেন, হয়ে গেল 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। কিন্তু সেখানে আমি যখন মন্দিরটা তৈরি হচ্ছিল, আমি তখন ওখানে পাশের গ্রামে গান করছিলাম বহুদিন আগে, আমি কর্মকর্তাদের জিজ্ঞেস করলাম, দাদা এই যে এত বড় মন্দির তৈরি হচ্ছে দিচ্ছে কে? তারা বলছে যে দেয় না আমি দেয় না। তা আমি চালাকি করে কি করলাম, 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক বালি, 1 ট্রাক ইট, ড্রাইভারগুলোকে ডেকে বললাম চালাকি করে, দাদা এগুলো কে দিয়েছে? সে তখন নেমে বলছে আর বলবেন না, আমার বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে আর নাম না দিলে ভগবানের প্রতি প্রেম যাবে। যখনই আপনি বলবেন আমি ফ্যান দিয়েছি, অহংকার বাড়বে। আমি এই মন্দিরটা করেছি, অহংকার জন্য করেছেন আপনি? কার জন্য পৃথিবীতে এলেন? ভগবানের জন্য এলেন, যে টাকা রোজগার করলেন কার জন্য করলেন? কৃপা করে তিনি দিয়েছেন, তিনি দিয়েছেন, দিয়ে দেখছেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, যে যেখানে বসে আছেন দান দিলে অহংকার করবেন না। যেমন আমাদের ওখানে একটা দুর্গা মন্দির হচ্ছে, একটা ছেলে একটা ফ্যান দিয়েছে, ফ্যানটার নিচে তার মায়ের নাম লিখে দিয়েছে, মা মারা গেছে, রাজুবালা সরকার মায়ের নাম। এখন একদিন স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলে আমি ভালো নাই। খোকা তুই কেমন আছিস? বলে তুমি যেদিন থেকে মরে গেছো সেদিন থেকে ভালো নাই। বলছে মা তুমি কেমন আছো? বলছে না বাবা আমি ভালো নাই। বলে কেন? আমি ঘুর 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 করে ঘুরছি। তার মানে কি বলুন তো, ওই ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান ছাড়া কোনো গতি নাই। হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান ছাড়া কোনো গতি নাই। এ জগতে যাকে আপনি ভালোবাসেন বা যে আপনাকে ভালোবাসে, সে যতটুকু ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু ভগবানকে যদি আপনি ভালোবাসতে পারেন, ভগবান কারো ঋণ রাখে না। যে যথামাং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজাম্যহম্, যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আজকে কীর্তনের আসরে যে ভক্তি ভরে বসে ভগবানের গুণকীর্তন শ্রবণ করবেন, যেমন ধৈর্য ধরবেন, ভগবান কৃপা কিন্তু আপনাকে করবে। এই জন্য আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখি, স্কুলে সিটি মারা বন্ধ করুন, স্কুলে বাচ্চাদের পড়াশুনো করাতে যান, যদি কোনো মাস্টারমশাই থাকেন অপরাধ নেবেন না। স্কুলে বাচ্চারা পড়াশুনো করতে যায়, মুখস্থ বিদ্যা মুখস্থ করে পরীক্ষায় পাস করে চাকরি পায়, কিন্তু স্কুলে পড়লে বিবেক তৈরি হয় না। বহু শিক্ষিত মানুষ আছে নিজে খায় কিন্তু মা বাবাকে দেয় না, বিবেক তার কোথায়? বিবেক তৈরি হয় একমাত্র হরি নামে, হরি কথায়, কৃষ্ণ কথায়। ওই স্কুলে বাচ্চাকে পড়াবেন, টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, কিন্তু বিবেকবান তৈরি করতে গেলে এই স্কুলে বাচ্চাকে নিয়ে আসতে হবে। এর জন্যে দায়িত্ব শুধুমাত্র বাবার আছে তা নয়, মায়ের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি। কারণ একটা বাচ্চা মায়ের কাছ থেকে বহু কিছু শিখতে পারে। যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন APJ আব্দুল কালাম, তিনি বলেছেন মায়ের কোলটা হলো 1,000 স্কুলের সমান। আমাদের ভাষাটা কিন্তু পিতৃভাষা নয়, আমাদের ভাষাটা মাতৃভাষা। বাবা জন্ম দেওয়ার পর টাকা রোজগার করার জন্য বাইরে যায়, মায়ের কোলে বাচ্চা থাকে, মা তাকে ভাষাটা শেখায়, এই জন্যে আমাদের ভাষা পিতৃভাষা নয় মাতৃভাষা। এই জন্যে বাচ্চা মায়ের কাছ থেকে বহু কিছু শিখতে পারে। একটা বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চারা কিন্তু আগে জলে নেমে যায় না, আগে বাঘিনী নেমে যায় তারপর বাচ্চা নামে। ঠিক সেরকম আপনি মা হয়েছেন, ধর্মের পথে আপনি এগোবেন, তবে বাচ্চা কিন্তু আপনাকে দেখে শিখবে।
এইজন্য ধর্মীয় অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি আপনাদের শুধু এই জায়গা নয়, প্রত্যেক জায়গাতে মায়েদের সংখ্যা কিন্তু খুবই বেশি। মায়েরা সংসারের লক্ষ্মী স্বরূপিণী, আপনারাই সংসারকে পরিবর্তন করতে পারেন। পুরুষ যদি ধর্ম আচরণ না করে তাহলে মায়েরা কিন্তু সেই পুরুষকে ধর্মীয় পথে নিয়ে যেতে পারে, কিন্তু কোনো স্ত্রী যদি ধর্ম আচরণ না করে, কোনো পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে ধর্মপথে নিয়ে যেতে পারে। আপনারা দেখে নেবেন, এজনে বিয়ের সময় দেখবেন মায়েরা একটু লক্ষ্য করবেন, ওই যখন সাত পাক ঘোরানো হয় তখন স্ত্রী আগে থাকে না স্বামী আগে থাকে, জোরে বলুন, যাদের বিয়ে হয়েছে তারা বলুন। অনেকে ভাবছে বহুদিন আগেকার ব্যাপার, একবার মনে করে দেখি তারপর তোমায় বলুন, না না দেখে নিন। আগে দেখবেন মেয়েটা খই ছড়াতে ছড়াতে যায় আর স্বামী পেছন পেছন যায়। আপনারা তো এটা করেছেন কিন্তু মানে জানেন, মানে স্ত্রী ধর্মের পথে আগে নিয়ে যাচ্ছে, স্বামী তার পেছন পেছন যাচ্ছে। একজনের স্ত্রীকে সহধর্মিণী বলে, স্বামী ধর্ম করবে স্ত্রী তাকে সাহায্য করবে, এরই নাম সহধর্মিণী। আর স্বামী যদি পাপ করে তার সঙ্গে স্ত্রী যদি তার পাপে সাহায্য করে ওকে বলা হয় সহপাপিনী। আপনি সহধর্মিণী হন সহ পাপিনী নন। তবে তুলসীর মালা কেন পড়বেন আর পড়বেন না তা একটু বুঝিয়ে দেবো আপনাদের। আচ্ছা বলবেন আপনারা, গোবিন্দের ভোগে 56 ভোগ দেন আর 108টা ভোগ দেন, একটা জিনিস না দিলে ভোগ পূর্ণ হয় না, কি বলুন তো, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কি পাতা, বেল পাতা, ও তুলসী পাতা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তুলসী পাতা না দিলে যেমন ভোগ সম্পূর্ণ হয় না, তুলসীর মালা কণ্ঠে না নিলে দেহটা পূর্ণ হয় না। আস্তে বুঝিয়ে দিই, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন কেন, ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। আপনি দেহের মধ্যে গুরুদেব যে মন্ত্র দিয়েছে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হয়েছে, তুলসীর মালা নামক বেড়া না দিলে কামিনী কাঞ্চন ছাগল গরুতে, নিতাই গৌর হরি বল। এইদিকে তুলসীর মালা কেন নেবেন একটা করে যুক্তি বুঝাই আপনাদের। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যাবে হাজার দিকে বজ্রপাত হবে, কিন্তু তুলসীর মালা যারা নিয়েছেন তাদের মাথায় বজ্রপাত হবে না। আচ্ছা এতজন কীর্তন শুনতে এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তি তুলসীর মালা নিয়েছে তার মাথায় বাজ পড়েছে, হাত তুলে দেখাতে পারবেন, দেখাতে পারবেন না। তবে আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম, আমি কীর্তনের শেষে আমি বাসাতে বসে আছি, একটা ছেলে এসে বলছে দাদা কিছু মনে করবেন না একটি কথা বলবো, বলে কি আপনি সব জায়গাতে বলেন যে তুলসীর মালা গলায় নিলে বাজ পড়ে না, আমাদের গ্রামের একজন তিনটে মোটা মোটা তুলসীর মালা নিয়েছে ওর মাথাতেই বাজ পড়েছে, এবার বলুন আপনি কি বলবেন। আমি তো ফ্যাসাদে পড়ে গেলাম, আমি বললাম দেখুন ভাই এই বিজ্ঞান বলেছে তাই আমি বলছি, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবে, বলে কীরকম, বললাম তুমি দুধ খাও, দুধ, বলছে হ্যাঁ খাই, কিনে খাও না বাড়ির গাভীর খাও, বলছে কিনে খাই, বললাম কত করে খাও, বলে আমরা বাড়ির সবাই মিলে 1 কেজি দুধ কিনি, বললাম 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল দেয় মায়েরা বলুন ছানা হবে, হবে মাখন হবে, তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল দিলে ছানা মাখন হয় না, দুধটা বেকার যায়, সেরকম তুলসীর মালা গলায় পড়বে না, ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে, না না মালা আপনি পড়বেন না দরকার নেই, কিন্তু মালা নিয়ে আপনি অনাচার করবেন না। এইদিকে তুলসীর মালা পড়বেন আর পেঁয়াজ রসুন খাবেন তা বললে হবে না। এই দিকে দেখান, যে যত আমিষ খায়, অনুকূল ঠাকুর বলল যে যত আমিষ খায় তা সে তত কলা গাছের মতো হয়, হুড়হুড় করে বাড়ে বেটা হুড়হুড় করে পড়ে, আর যে নিরামিষ খায় বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে মরে। একজন বলছে খাবো না পেট ভরে খাবো খাট ভরে যাবো, আমি কথাটা ঠিক বলেছি বেটা খাট ভরে যাবে। দেখবেন এই জগতে যে যত খায় তার পেছন দিক আগের দিক সামনের দিক তত বেড়ে বেড়ে যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করছে প্রদীপবাবু আপনার শরীরটা খারাপ লাগছে, ইউটিউবে মোটা মোটা দেখি, বললাম আর বলবেন না ছিলাম আমি মোটামোটা, এখন যদি এতটা ভাত খেতাম এইটুকু খাই কেন, বেশি মোটা হলে যাবার নাচতে না পারি গণ্ডগোল হয়ে যাই, যদি কীর্তন করতে না পারি, ওই যেটা হালকা হওয়া দরকার। সিনেমার নায়ক নায়িকাতে দেখেছেন 50 বছর বয়স দেখে 35 লাগে কেন,
ওদের মতো ত্যাগী আর কেউ নাই, শুধুই সুন্দর হয় না। আর আমরা যা পাই তাই দেখবেন, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় হয়, যেমন যেমন দেখবেন মায়েরা বিড়াল মাংস খায় সামনের দাঁত দুটো বড়, কুকুর মাংস খায় সামনের দাঁত দুটো বড়, জোরে বলুন, বাঘ মাংস খায় সামনের দাঁত দুটো বড়, মানুষ মাংস খায় সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে আমিও খাই, আমার বড় আছে নাকি দেখছে নাকি? তবে একটা কথা বলি রাখি মায়েরা, আছে তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। আর শাস্ত্র কি বললো? এখান থেকে কলকাতা গেছেন ট্রেনে, আপনি রাস্তায় হঠাৎ মারা গেলে আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থেকে বলবো কি, ওরে এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বসতে হবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। আর তুলসীর মালা পড়বেন কেন? আপনাদের রামপুরে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সবাইকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু যে কুকুরের গলায় একটা বেল বাঁধা থাকবে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল বাঁধা কুকুর মানে, মাইক ঠিক করুন, বেল বাঁধা কুকুর মানে পোষা কুকুর। হ্যাঁ, একে মারতে গেলে একজন মালিক আছে, বেলটা নিজে নাই নাই, কেউ দিয়েছে। এই জগতে যে কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণকে যেজন আপন করতে পেরেছে তার আবার চিন্তার কি ভাই আছে গো? এইদিকে তুলসীর মালা পড়বেন, ওটা মাস্টার। যদি খারাপ কাজ করতে যান না, ভাববেন পাছের লোককে কিছু বলে, মালা পরেছো তিলক নিয়েছো আর খারাপ কাজ করছো, এই জন্য মালা আপনি পরবেন। তবে তুলসীর মালা পড়লে আপনাদের নিরামিষ খেতে হবে। এক জায়গায় একটা ছেলে বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা নিলে আর নিরামিষ খেতে হয় না। বলে কেন? মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না, এখন যত মালা উঠছে সব প্যাঁচ সিস্টেম মালা। বললাম বুঝলাম না, বলছে খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনারা প্যাঁচেই পড়ে যাবেন। যারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি আশা করব আপনারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র। যারা নেন নাই তাদের মানুষকুলে জন্ম হলো, গোবিন্দ কৃপা তাদের হবার চান্স নাই। যে গুরুমন্ত্র নিয়েছে দেহ শুদ্ধ হয়েছে, সে গোবিন্দ ভজন করবার অধিকার পেয়েছে। যে গুরুমন্ত্র নেয় নাই তার দেহটা কুকুর ভেড়া ছাগল এরা যেমন কর্ম করলো খেলো, আপনার দেহ কিন্তু সেরকমই হলো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা দীক্ষা নিয়ে নেবেন। যারা যারা দীক্ষা নিয়েছেন আমি হাত তুলতে বলবো না, যারা যারা দীক্ষা নিয়েছেন সেদিন থেকে আপনাদের একটা কাজ আছে। কি কাজ? দীক্ষা মানে কি? দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়া। মানে আপনি স্নান করার পর একটি তুলসী পাতা একটুখানি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন, তারপর আপনি দুপুরবেলায় যা খাবেন খাবেন, কিন্তু গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। আর আপনি মন্ত্র নিয়েছেন কিন্তু ভাবছেন তিনবার ভজনা করছি গোবিন্দকে দিলাম না, তা বললে হবে না। আপনাকে ভাবতে হবে ভগবানের জন্য পৃথিবীতে এলেন। একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? দোকান থেকে হরলিক্স ল্যাক্টোজেন নেস্ট্রোজেন কিনে বাচ্চাকে খাওয়ান বাচ্চা জন্ম নেবার পর? না, কে দিয়েছে? ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুবাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুগ্ধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি দিয়েছেন। মায়ের দুধটা খুব অম্ল নয়, টক নয় যে অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় বাচ্চার সুগার হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আপনার জন্য এত কিছু করলেন, আপনি তার জন্য কি করলেন? যদি কেউ আমার জন্য কিছু করে আমি তার জন্য না করি তাকে বলা হয় অকৃতজ্ঞ। তাই মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি ভগবানের জন্য কিছু না করতে পারে তবে সে অকৃতজ্ঞ হয়। তবে কম বয়সে ছেলে মেয়েরা অনেকে কীর্তন শুনতে এসছে, সবার কাছে আমার নিবেদন রইল, একবারে দামি কথা শুনে রাখুন, যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে ভগবান তার অভাব রাখে না। প্রত্যেকের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হয়ে যান, ভগবানে পূজা অর্চনা করুন, জীবন ধন্য হয়ে যাবে। বড় বড় নেতা মন্ত্রীর দিকে তাকাবেন, ওদেরকে দেখেন এক রূপ, ভেতরে কিন্তু আরেক রূপ। ওরা অনেকে ভজনা করে সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর নিজের কাজ শুরু করে। বড় বড় ডাক্তারবাবুদের লক্ষ্য করবেন, আমি চেন্নাই অ্যাপেলো ঘুরে এসেছি, বড় বড় ডাক্তাররা স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পাতা বাতাসা দিয়ে তারপর তারা চিকিৎসা শুরু করে। তাদের টেবিলটার দিকে তাকাবেন, অ্যাপেলো বেঙ্গালোর যদি কেউ যান চেন্নাই, টেবিলের দিকে তাকাবেন, দেখবেন কৃষ্ণের ছবি আছে কিংবা গোপালের ছবি আছে। এরা শিখিয়ে দিচ্ছে জগৎকে যে যে কোনো কাজ করতে গেলে আগে তাকে স্মরণ না করলে জীবন ধন্য হবে না।
একজন আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকের কাছে নিবেদন রইল, জীবনটা শুরু করুন, সকালটা শুরু করুন ভগবানের নাম দিয়ে, দেখবেন জীবন কত ধন্য হয়ে যায়। আজ আপনাদের কীর্তনের ফাঁকে এমন কিছু কথা বলে যাব, সেগুলো আপনি এক মাস ব্যবহার করবেন, দেখবেন জীবন আপনার সুন্দর হয় কিনা। বিল্লমঙ্গলে যখন জন্ম হলো, জন্মের পরে বিধি কিন্তু কপালে লিখে দেয় তো সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের কপালে বিধি কি লিখলো জানেন? ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিল্লমঙ্গলের জন্ম হবার পর বিল্লমঙ্গলে যখন আসতে, বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? রোগটার নাম কি? আসতে, কঠিন রোগ হলো, রোগটার নাম কি? যক্ষা, যাকে টিবি বলা হয়। বিল্লমঙ্গলের মা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা 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 তোমার কোলে চাপবো? যখন বিল্লমঙ্গল ছুটে এলো, মা মায়েরা লক্ষ্য করবেন, আপনার বাচ্চা যদি অনেকক্ষণ পর আপনার কোলে চাপবার জন্য ছুটে আসে, আপনি তাকে কোলে নেবেন না, তাড়িয়ে দেবেন। বিল্লমঙ্গলের মা কি করলো দেখুন, যেই না বিল্লমঙ্গল মা বলে ছুটে এলো, অমনি বিল্লমঙ্গল চিৎকার করে বললো, দূর হয়ে, বিল্লমঙ্গলের মা চিৎকার করে বললো, দূর হয়ে যা হত ছাড়া, আর খবরদার আমার কাছে আসবি। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, মা আমাকে কি ভালোবাসে না? অন্যান্য ছেলে যখন তার মায়ের কোলে যায় মা কত আদর করে ডাকে, আমার মা কেন আমাকে কোলে নেয় না? পাড়ার ছেলেদেরকে জিজ্ঞেস করে বিল্লমঙ্গল, আচ্ছা আচ্ছা তোদের মায়ের কাছে যখন তোরা যাস, তোর মা তোকে তাড়িয়ে দেয় না রে, কোলে নেয়? বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, আজকে মায়ের কোলে চাপবই। এই বলে বিল্লমঙ্গল মায়ের কাছে ছুটে গেল, মা এইদিকে তাকাবেন। যখনই বিল্লমঙ্গল তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, বিল্লমঙ্গলের মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? তার মা বলল, রে খোকা, এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আর আমি বেশি দিন বাঁচব না, এবার আমায় পরপারে চলে যেতে হবে, আর তোর কাছে কোনোদিন ফিরে আসবো না। ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, মা মা আমি তোমার সঙ্গে যাব, দূর হয়ে যা হাত ছাড়া কোথাকার, আমি মরে যাব তুই কেন মরতে যাবি? বিল্লমঙ্গল বুঝতে পারো না মা কি বলে, 5 বছর বয়স তো। যখন রাস্তায় খেলা করছে, একজন ছেলে চিৎকার করে বলল, বিল্ল তোরে মায়া আরে না, তোরে মা মারা গেছে, মারা গেছে। কীর্তন অনুভবে বিষয়, ধীরে কীর্তন অনুভব করবেন। বিল্লমঙ্গল যখন 5 বছর বয়সে শুনলো আমার মা মারা গেছে, পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, মাসি মাসি মা মারা গেলে কি হয়, পিসি মা মারা গেলে কি হয়, কাকি মা মার, একজন মেয়ে বলে উঠল, খোকা মা মারা গেছে তো কি হবে, তো আমাকে মা বলবি, ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আসল মায়ের ভালোবাসা আপনারা কেউ পান? নকল ভালোবাসা, নকল ভালোবাসাতে আসল মাকে পাওয়া যায়? জেনে নিন আপনারা। বিল্লমঙ্গল ছুটে এলো মৃত মায়ের বুকে, ঝড়ি ঝাঁপিয়ে পড়ল মা মা বলে। আপনাদের সামনে একটা নিবেদন রইল, এতজন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, পৃথিবীতে সবচাইতে আপন হলো মা। যার বাড়িতে মা কাঁদে তার জীবনে কোনোদিন সুখ হয় না, আর যার বাড়িতে মা দেখবেন আনন্দে থাকে তার বাড়ি দেখবেন দিনের পর দিন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, আপনি ভগবান কৃষ্ণকে পুজো করুন আর না করুন, অন্তত নিজের মা বাবাকে একটু সেবা করুন। আপনার যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, মা কেমন জিনিস একটু বুঝবেন। দেখবেন মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তাতে লেখা আছে দিনে তালিম, তার মধ্যে লেখা আছে, বাপ নে জনম দিয়া উছলি হুই পানিসে, মা নে জনম দিয়া আপনার জানকা কুরবানিসে। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু যে মায়ের পেটে বাচ্চা আছে একমাত্র সেই জানে বাচ্চার জন্ম দেওয়ার কষ্টটা কি। যারা দূর থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে,
তিনি হলেন মা। বাড়িতে ছেলে যদি রাগ করে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দেখবেন দরজায় বসে থাকে, খোকা না এলে সে খাবে না, এরই নাম হলো মা। ছেলে যদি রাগ করে চলে যায়, মা দেখবেন দরজায় বসে থাকে, কেন? ছেলে যদি না আসে আমি খাবই না, এরই নাম মা। বাবার চেয়ে মায়ের গুরুত্ব বেশি, আপনাদের বুঝিয়ে দিই। একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, 5-6 বছর বয়স, তার বাবা 2 মাস পর কাজ থেকে ফিরছে। ছেলে বলছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও। বাবা কি বলছে? এই চল বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস, মায়ের কাছে চল, ধুলোবালি পরিষ্কার করবি, তারপর কোলে নেব। কিন্তু মায়েরা বলুন তো, মা যদি নতুন কাপড় পরে খেতে বসে আর বাচ্চা যদি ধুলোবালি মাখা অবস্থায় মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, একজন মা বলুন তো বাচ্চাকে কোলে নিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেবেন, না বাচ্চাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবেন? এরই নাম মা। পেটে যখন বাচ্চা থাকে, হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আসানি ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে কেঁদে কেঁদে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখিয়ে দিতে পারবেন তো? এরই নাম হলো মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, টাকা দেবার সময় এখন নয়, আপনি বসুন, একবার টাকা দেবেন না দাদা ভাই, কীর্তন চলাকালীন টাকা দেবেন না, অসুবিধা হবে, এখন নয়, আপনি ওখানে ওদেরকে দিয়ে দিন, ওদেরকে দিয়ে দিন, ওদেরকে দিয়ে দিন। হরে কৃষ্ণ, একটা কথা বলে যাই, ওদিকে তাকাবেন না, এদিকে তাকাবেন না, মায়ের মতো আপন কিছু নাই। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। দিদি তুমি বাপের বাড়ি যাবে না? না, আমার মা যে মরে গেছে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল সেও নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? এরই নাম মা। রান্না করার সময় ভালো ভালো জিনিস রান্না করে সবার পাতে দিয়ে দেয়, নিজে দেখবেন খালি থালাতে ফাঁকাভাবে খাই, এরই নাম হলো মা। একটু সরিয়ে দিন, একটু সরিয়ে দিন, সরে আপনারা সরিয়ে দিন, সরিয়ে দিন, আস্তে 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 আস্তে, প্রেমসে প্রেমসে ভক্তি ভরে আস্তে আস্তে সরিয়ে দিন, প্রেমসে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়ের কথা যখন এলো, আপনাদের বেশি কিছু বলবো না, একটা কথা ছোট্ট করে বলে যাই, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় বড় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না, এটা কেমন শিক্ষা? আপনারা জেনে নিন, অষ্টমীর সময়, দুর্গার অষ্টমীর সময় মন্দিরে দুর্গাকে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর নিজের মা বাবা খাবার জন্য বসে আছে, দুর্গা প্রতিমা যেন বলতে চায়, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের মাকে গিয়ে পূজা কর। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মা কাঁদাবেন না, যে বাড়িতে মা খুশিতে থাকবে তার চাইতে আনন্দ আর কিছু হয় না। বিল্লমঙ্গলের মা মরে গেল, বিল্লমঙ্গল আছাড় খেয়ে বললো, মা তুমি যে মা সবে থেকে আপন, 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 তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, করিলে মা গো আমারে যতন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন।
বিল্লমঙ্গলের মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। আস্তে একটা শুনবেন। আচ্ছা বলবেন আপনারা, বাচ্চা ছেলের মা যদি মারা যায় তবে বাবা দেখবেন তাকে মানুষ করতে পারে না। কেন পারে না বলুন তো? তার কারণ আছে। বাবা যদি মরে যায় তাহলে মা দেখবেন বাচ্চাকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। কিন্তু কোনো ছেলে যদি বাবা মরে যায়, কোনো ছেলে যদি মা মরে যায়, বাবা দেখবেন তাকে মানুষ করতে পারে না। কারণটা কি? কারণ একটাই, যখনই বিল্লমঙ্গলের মা মারা গেল, বিল্লমঙ্গলকে তার বাবা শিবশঙ্কর রায় শাসন করতে গেল। পাড়ার লোকে বলে উঠলো, এ শিবশঙ্কর, বাচ্চাটার মা মারা গেছে আর তুমি কেমন মারধর করছো, তোমার বিবেক নাই? ছেলের মা যদি মারা যায় আর বাবা যদি ছেলেকে শাসন করে, পাড়ার লোকে খোঁজা দেয় না, এই নিজের ছেলেটার মা মারা গেল আর তাকে মারধর করছো? বাবা আদর দিয়ে দিয়ে মাথায় তুলে দেয়। কিন্তু জেনে রাখবেন, বাবা যদি মরে যায় আর মা যদি ছেলেকে মারধর করে, লোকে বলে ঠিকই করছে, মা বাবা মরা ছেলে মাটা কষ্ট করে মানুষ করছে আর দেখো দেখিনি কেমন দুষ্টুমি করছে, ঠিক করছো কি? শিবশঙ্কর যখন ছেলেকে শাসন করতে যায়, পাড়ার লোকে বলে, শিবশঙ্কর তোমার লজ্জা করে না? বাচ্চাটার মা মারা গেল আর তুমি মারধর করছো? তবে জেনে রাখবেন, যে যেখানে বসে আছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো। রামকৃষ্ণ দেব বলল, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। চাণক্যদেব বলেছেন, বাচ্চাকে মানুষ করতে গেলে মায়েদের মাথায় রাখতে হবে, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিছুই বলবেন না। কিন্তু যখনই বাচ্চার বয়স 5 থেকে 15 হয়ে যাবে তখন আপনার শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এটা চাণক্যদেবের কথা। আর ছেলে যখন 16 বছর পেরিয়ে যাবে মায়েরা, তখন বাবারা জেনে রাখুন, আপনার বাচ্চা যখন 16 বছর পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরিত, মানে কি বাবা মা ছেলের সঙ্গে একবারে বন্ধুর মতো ব্যবহার করবে। এখন দেখবেন বাচ্চারা ছোটো থেকে মোবাইল হাতে নিচ্ছে, যখন বড় হয়ে যাবে আর আপনি মোবাইল থামাতে পারবেন? এই যে নিবেদন আপনাদের কাছে, বাচ্চা মানুষ করতে গেলে অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাদের পালন করতে হবে, চাণক্যদেবের কথা মানতে হবে। তো বিল্লমঙ্গলকে মাথায় ওঠাতে ওঠাতে শিবশঙ্কর এমন জায়গায় উঠালো যে যখন বড় অবস্থায় কিছু বলতে গেল তার মুখের উপর কথা বলে দিল। বিল্লমঙ্গলের সঙ্গে কতগুলো পাড়ার ছেলে মেলামেশা করতে করতে অসৎ জায়গায় নিয়ে গেল। কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা মেয়ে এসেছে, তার নাম হচ্ছে চিন্তামণি, তার বয়স হচ্ছে 18 বছর আর বিল্লমঙ্গলের বয়স হচ্ছে 20 বছর। অসৎ সঙ্গে মিশতে মিশতে বিল্লমঙ্গল চলল কোথায়? পতিতা মেয়েটার কাছে। মায়েরা, বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স, পাড়ার ছেলেদের সঙ্গে যখন পতিতা মেয়েটার কাছে গেল, তখন তার প্রেম হয়ে গেল। ওগো নদী পারে এক পতিতা নাম চিন্তা মণি, নদী এক ওগো চিন্তা পারে একই পতিতা নাম চিন্তা মুদে, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনি, তাহাতে আসক্ত চিন্তামণি, চিন্তামণি প্রাণের চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি,
তুমি ছাড়াই জগতে কেহ নাই আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি একবার জোরে বলবেন রাধা রানী কি জয় আচ্ছা এবার বলুন তো বিল্বমঙ্গলের বয়স কত বললাম জোরে বলবেন কত কুড়ি আচ্ছা পতিতা মেয়ে চিন্তামণির বয়স কত বললাম আঠেরো বাস মন দিয়ে শুনছেন কিনা তাই দেখছি আচ্ছা চিন্তামণিকে পতিতা মেয়ে আপনারা বলেন আমরা কীর্তনের মাধ্যমে বললাম কিন্তু চিন্তামণি পতিতা ছিল না পবিত্র নারীও না হলে ব্রাহ্মণকে কৃষ্ণ পাইয়ে দিতে পারে না আসলে চিন্তামণির জীবনটা একটু শুনবেন খুব ছোটবেলায় চিন্তামণির মা বাবা মরে গেল কাকা কাকিমার কাছে মানুষ হলো যখন চিন্তামণির প্রায় সতেরো বছর আঠেরো বছর বয়স হতে চলল তখন গ্রামের জমিদার লোকেদের দিয়ে বলল ওকে বাগান বাড়িতে নিয়ে আই এখন চিন্তামণি মনে মনে ভাবল গ্রামের জমিদার শিগাল কুকুরের মতো আমার দেহটাকে ছিঁড়ে খাবে আমার দেহটাকে ছিঁড়ে খাবে আমি জমিদারের কাছে যাব কেন আমি নিজের প্রাণটাকে বিসর্জন দেব মায়েরা জেনে নিন কৃষ্ণবেন্না নদীর পারে এসে যখন চিন্তামণি জলে ঝাঁপ দিতে গেল ওই পারে কতগুলো মেয়ে স্নান করতে এসেছিল তারা পতিতা মেয়ে কৃষ্ণবেন্না নদীর ওই পারে বয়স্ক মেয়ে চিন্তামণি যখন জলে ঝাঁপিয়ে পড়েছে চিন্তাকে কোলে তুলে বলল চিন্তা তুই জলে ঝাঁপিয়ে মরতে যাচ্ছিস কেন বলে জমিদার আমাকে ছিঁড়ে খাবে বলে আমাকে টেনে টেনে নিয়ে যাবে বলে আমাকে লোক পাঠিয়েছিল আমি জলের মধ্যে ঝাঁপ দিতে এলাম বেশ বেশ আচ্ছা আমাদের তো মেয়ে নেই তোকে মেয়ে করে নিয়ে যাব আমাদের পতিতালয়ে থাকবো সঙ্গে সঙ্গে চিন্তামণি কেঁদে কেঁদে বলল তুমি যদি আমাকে পতিতালয়ে নিয়ে যাও লোকে তো আমাকে পতিতা বলবে ওরে আমরা পতিতাবৃত্তি করতে পারি তোকে মেয়ের মতো নিয়ে যাব মেয়ের মতো বড় করব কোনো পুরুষ তোকে আঁচর দিতে পারবে না ওই যে চিন্তামণিকে আপনারা পতিতা মনে করেন কিন্তু চিন্তা পতিতা নয় পতিতালয়ে বাস করতে বলে পতিতালয় সে কিন্তু পতিতা নয় সেই চিন্তার সঙ্গে বিল্বমঙ্গলের প্রেম হয়ে গেল এইবার লক্ষ্য করুন মায়েরা বিল্বমঙ্গলের বাবা বিল্বমঙ্গলকে বলল বিল্ব লোকের মুখে কি শুনছি তুই নাকি পতিতালয়ে যাস দেখ বাবা তুই ব্রাহ্মণের ছেলে গায়ত্রী মন্ত্র জপ কর পুজো কর তুই যাস না পতিতা মেয়েটার কাছে বিল্বমঙ্গল এক কানে শুনল এক কানে বের করলো কেন বলুন তো তখন তো কুড়ি বছর বয়স হয়ে গেছে তখন বলি আর কী লাভ আছে ওই জন্য বাচ্চাকে শাসন করতে গেলে ছোট থেকে করুন বড় হয়ে গেলে আর বললে সে শুনবে না ওই জন্য বাচ্চাকে মানুষ করার নিয়ম আছে মা এইদিকে তাকাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কিন্তু সাগরের মা ছিল খালের মা নয় বিলের মা নয় কেন সাগরের মা ছিল মা হতে গেলে সবাই মা হয় না মা হতে গেলে মায়ের কর্ম করতে হয় একটু লক্ষ্য করবেন আপনারা বিদ্যাসাগর মহাশয় তার মায়ের যে একটা শাল এনে দিয়েছিল শাল সেই শালটা বিদ্যাসাগরের মা নেয় নাই বাক্সের ভেতর ঢুকিয়েছিল জিজ্ঞেস করেছিল বিদ্যাসাগর আচ্ছা মা শালটা এনে দিলাম তুমি শালটা গায়ে নিলে না কেন মা বলেছিল খোকা পাড়া প্রতিবেশীর কত কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি চাদরটা গায়ে নেব নিবেদন আপনাদের সামনে মা হতে গেলে স্বার্থপর মা হতে গেলে হবে না মা মায়ের মন যত বড় হবে সন্তান তত বড় হবে ওই জন্য বিদ্যাসাগরের মতো মা হতে গেলে মনটাকে সাগরের মতো করতে হবে লক্ষ্য করুন বিল্বমঙ্গলের বাবা এই কথা বলতে বলতে একদিন বিল্বমঙ্গল মারা গেল আপনারা সবাই জানেন ব্রাহ্মণদের কেউ যদি মারা যায় তাদের দশ দিনে কাজ হয় আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন একজনের স্মৃতির উদ্দেশ্যে ধীরে তার নাম হচ্ছে মান্তু জোরে বলুন মান্তু মান্তু কুমার দাঁ মান্তু কুমার দাঁ দেখুন একটা ছোট্ট কথা বলে যাই আজকে লীলার মাধ্যমে বিল্বমঙ্গলের মা মারা গেল এই বাবা মারা গেল মা মারা গেল কুড়ি বছর বয়স ব্রাহ্মণদের কেউ মারা গেলে দশ দিনে কাজ হয় আমাদের কেউ মারা গেলে পনেরো দিনে কারো এক মাসে কাজ হয় আচ্ছা বলবেন তো আপনারা মানুষ মারা গেলে তার দেহটা মারা যায় না আত্মা মারা যায় জোরে বলবেন কোনটা মারা যায় বাহ ডান দিকে বলছে দেহ মায়েরা কোনটা বলছেন দেহটা শাস্ত্র কি বলল বাসাংসি জিন্নানি যথা বিহায়ো নবানি ঘিন্নাতি নরহপরাণী তথা শরীরানি বিহায়ো জিন্নন্নানি সংজাতি নবানি দেই মানে কি মানে যে কাপড়টা আপনি পরেছেন যে কাপড়টা আমি পরেছি যখন কাপড়টা জীর্ণ হয়ে যাবে সে জীর্ণ কাপড় ত্যাগ করে আমরা নতুন কাপড় ধারণ করব আত্মা কি করে জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায় প্রশ্ন করবেন প্রদীপবাবু এই মান্তুকুমার দা মারা গেল উনি কোথায় গেলেন আপনি যখন মারা যাবেন আপনি কোথায় যাবেন
আমরা যখন আপনারা যখন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? শাস্ত্র কি বললো দেখুন, মানুষ মারা যাবার পর কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তা সেরকম জন্ম হবে। একটু প্রমাণ দিয়ে দিই, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশুকুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে আবার মানুষ হবেন। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? যে ধান সিদ্ধ করে মাটিতে ছড়ানো হয় সেই ধানের যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না বাবা, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য আপনারা যারা ভক্তি ভরে কীর্তন শুনছেন, ধৈর্য ধরে কীর্তন শুনছেন, আপনাদের দেহটা যদি হরিনামে সিদ্ধ হয়ে যায় আপনাদের দ্বিতীয় জন্ম হবে না, আপনাদের গোবিন্দচরণ প্রাপ্ত হবে। এবার প্রশ্ন করবেন, মানুষ মারা গেলে কোন দিকে প্রাণ বেরোয়? শ্রীমদ্ভাগবত গীতা বলল মানুষ মারা গেলে শরীরের নটা দরজা দিয়ে প্রাণ বেরোয়। দেখে নিন আপনাদের নটা দরজা কোথায় কোথায়। দুটো চোখ, দুটো কান, দুটো নাকের ছিদ্র, একটা মুখ, কটা হলো? সাতটা। আর পায়ু আর উপস্থ নিচের দিকে হলো নটা। গুনে দেখবেন, দেখবেন কেউ যখন মারা যায় তখন দেখবেন তাকিয়ে তাকিয়ে মারা যায়। অনেকে বলে ও মা মারা যায়নি গো, মনে হচ্ছে তাকাচ্ছে। জানবেন তার চোখ দিয়ে প্রাণ গেছে। কেউ মারা যায় হাঁ করে মারা যায়, তার মানে কি তার মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ মারা যায় তার কান দুটো ফুলে যায়, জানবেন কান দিয়ে প্রাণ গেছে। কেউ মারা যায় তার নাক দিয়ে প্রাণ যায়, জানবেন নাকটা ফুলে গেছে। তারা জানবেন এই সাতটা দরজার মধ্যে যদি প্রাণ যায় উপর দিকে তবে তিনি গোবিন্দের কাছে গেলেন, তিনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দুটো দরজা আমাদের আছে পায়ু এবং উপস্থ, ওই দিক দিয়ে প্রাণ গেলে কি করে বুঝবেন? কেউ মারা যাবার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, কেউ মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, জানবেন ওই দিক দিয়ে তার প্রাণ গেল, উনি নিম্নগামী হলেন, উনি নরকে গেলেন। শ্রীমদ্ ভাগবত গীতা বলল। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, ওই বইটা যদি পড়েন তাতে জানতে পারবেন সুন্দর কথা, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেলে জানবেন কি করে। যেমন দেখবেন বাবা, কিছু মনে করবেন না, মানুষ যখন মরে যায় মরার সময় মুখ যদি বিকৃত হয়ে যায় লোকে দেখে ভয় খায়, বলে বাবা মুখটা দেখলাম গো চার দিন ঘুম হয় নাই, জানবেন উনি গেলেন নরকে। আর মৃত্যুর সময় অনেকে বলে না ও মা মরে নাই গো যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। ওই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যদি ভালো হয় আপনার মৃত্যুটা ভালো হবে, আর কর্ম যদি ভালো না হয় আপনার মৃত্যু খারাপ হবে। আপনি হরিনাম শুনবেন না হরিনামের নিন্দা করবেন আপনার মৃত্যু খারাপ হবে, আপনি ভগবত কথা শুনবেন হরিনাম শুনবেন জীবনটাকে ধন্য করবেন আপনার জীবন সুন্দর হবে আপনার মৃত্যুটা সুন্দর হবে। এই জন্য মৃত্যু যদি সুন্দর করতে হয় ভগবানকে স্মরণ করতে হয়, মৃত্যু তার সুন্দর। আবার দেখবেন এই গ্রাম থেকে যখন চলে যাবে তখন বলি বাবা রামপুর থেকে যে গেল ওই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরলো ভালো হলো, একবার গ্রামটাকে নষ্ট করছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি কাঁদাকাটি করে আহ লোকটা খুব ভালো ছিল গো মেয়েটা খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। ওই জন্য পণ্ডিত বললেন জন্ম তোমার যেগুলো হোক না কেন কর্ম যেন ভালো হয়, তুমি যেগুলো জন্মগ্রহণ করো কর্ম যেন ভালো হয়। মায়েরা জেনে নিন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে তোমার বাড়িতে কেউ যদি যায় দুটো মিষ্টি জল দিতে পারো আর না পারো দুটো মিষ্টি কথা অন্তত বলো। মানুষের সঙ্গে ব্যবহার করতে গেলে তো পয়সা খরচ হয় না, নাকি? মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে গেলে পয়সা খরচ হয়। এই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনার মৃত্যুটা ভালো হবে, আপনার যাবার সময় পাঁচজন কাঁদবে, জানবেন আপনি স্বর্গে চলে গেলেন। ভালোবাসা কেমন জিনিস দেখুন, আস্তে, প্রেম কেমন জিনিস দেখুন। প্রেম প্রেম কররে ভাই প্রেম বলে কারে, প্রেম জানতো মা যশোদা, যার প্রেমে গোপাল হইয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম সে তো চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত একজন ভক্তকে জড়ায়। এ প্রেমের কথা শুনুন চিন্তামণি এবং বিল্লমঙ্গলের। চিন্তামণি কেঁদে কেঁদে বলল ঠাকুর, এদিকে তাকাবেন, আমি পতিতালয়ে বাস করি কিন্তু দেহ বিক্রি করি না, তোমাকে ভালোবেসেছি আমি তোমার কাছেই যাব, কিন্তু ঠাকুর তোমাকে কথা দিতে হবে, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসেছো আমার মাথায় হাত দাও। বিল্লমঙ্গল চিন্তামণি মাথায় হাত দিয়ে বলল বলো তুমি কি বলতে চাও। ঠাকুর আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধের দিন, কালকে তুমি আমার কাছে এসো না, কাল যদি তোমার পতিতালয়ে তুমি আসবে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেব। বিল্লমঙ্গলকে চিন্তামণি এই কথা বলার সঙ্গে সঙ্গে চিন্তামণি বিল্লমঙ্গলকে বলল কথা দাও। বিল্লমঙ্গল বলল কথা দিলাম আমি কালকে আসবো না। আচ্ছা বাবা কিছু মনে করবেন না,
উপবাস করলে শরীর ক্লান্ত হয় না তরতাজা থাকে? জোরে বলবেন। উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল সারাদিন উপবাস করেছে তো, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে, মাঝরাত্রিতে মনে পড়ে গেছে চিন্তার কথা। চিন্তা, আমি তোমার কাছে একদিন যাই নাই তো কতদিন যাই নাই, আজকে তোমার কাছে যাইনি তো মনে হচ্ছে আমি এক বছর যাই নাই, কিন্তু আমি তো তোমার কাছে যাবো না, যেয়ে থাকতে পারবো না। রাত্রিবেলায় বিল্লমঙ্গল কী করলো দেখুন মায়েরা, রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাত্রি একটা বাজছে, ছুটলো, চিন্তা চিন্তা চিন্তা। আচ্ছা একজন হাত তুলে বলুন তো, যে নদীটার নাম বলেছিলাম নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। নদীর পাড়ে গিয়ে দেখলো নৌকা নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার জন্য একটা নৌকা পাঠাওনি? তবে নৌকা যখন পাঠাও নাই, আমার দেহটাকে নৌকা করে আমি জলের মধ্যে ঝাঁপ দেব। বিল্লমঙ্গল চিন্তার কাছে যাবার জন্য নদীতে ঝাঁপ দিল। মা, নদীতে অকুল জল, এপাশ থেকে ওপাশ জল, নদীর একিনারা ওকিনারা। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিয়ে মনে মনে ভাবছে, চিন্তা আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি একটা কাঠ ভাসিয়ে দিতে পারলে না, যে কাঠটাকে ধরে তোমার কাছে চলে যেতাম। হঠাৎ দেখতে পেলো জলের মাঝে একটা কালো কাঠ ভাসছে। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, যাক চিন্তা আমাকে কত ভালোবাসে, একটা কাঠ পাঠিয়ে দিয়েছে। মায়েরা, যেই না কালো কাঠ ভেবে ওটাকে ধরেছে আর গাইছে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে। বিল্লো ঠাকুর ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলে, চিন্তামণির কথা ভেবে ভেবে ভেসে ভেসে চলেছে, চিন্তামণির কথা ভেবে ভেবে ভেসে ভেসে চলেছে, ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, ওই কালো কাঠটা কি সেটা পরে জানবেন। এখন লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কালো কাঠটা পেরিয়ে ধরে যখন জল পার হলো, তখন হঠাৎ দেখতে পেল চিন্তামণি যে বাড়িতে শুয়াছে সেই প্রাচীরের দেওয়ালের মধ্যে হঠাৎ কালো একটা কি ঝুলছে। মনে মনে ভাবলো, বাহ চিন্তা তুমি আমার যে দড়ি পাঠিয়ে দিয়েছো। মায়েরা বলুন, জলের মধ্যে কি ধরে বিল্লমঙ্গল পেরোলো? কালো কাঠ ধরে। এইবার দেখুন, যখন চিন্তামণির বাড়িতে গেল তখন দেখতে পেল প্রাচীরের মধ্যে যে দরজা রয়েছে দরজা বন্ধ। কেঁদে কেঁদে বিল্লমঙ্গল বলল, চিন্তা এতটা নদী পার হলাম, তুমি কাঠ পাঠিয়েছো, একটা দড়ি পাঠাতে পারো নাই? দেওয়ালে দড়ি ঝুলালে আমি দড়ালটা পেরিয়ে যেতাম। দেওয়ালের মধ্যে যে না তাকিয়েছে বিল্লমঙ্গল, কী দেখলো কি দেখলো? প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলি, দেখুন প্রাচীরের মধ্যে যখন দেখলো একটা কালো দড়ি, ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পের হলো। মায়েরা, চিন্তামণির ঘুম ভেঙে গেছে। পাশে যে মেয়েটা শুয়েছিল না চিন্তামণির, সে বলল, দাসী দেখ দেখ চোর পড়লো নাকি? চিন্তামণির দাসী যখন ঘর থেকে বেরোলো, দেখলো এক পাশে দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল। জিজ্ঞেস করলো, ঠাকুর এত রাত্রিতে এলে তোমার ভয় নাই? নদী পার হলে কি করে? আমার চিন্তাকে ডাকবো? বলে, ডাকার দরকার নেই কেন, সে যদি প্রাণ বিসর্জন দিয়ে দেয় বিষ খেয়ে, আমি চুপচাপ রইলাম, সকাল হলে তার সঙ্গে দেখা করব। ভোরবেলায়
চিন্তামণি দাসী চিন্তাকে গিয়ে বলল, চিন্তা চোর পড়েছে, তবে ঘর চোর নয়, তোর মন চোর এসেছে, মন চোর এসেছে, মন চোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে। যেখানে বসে আছেন আমার ভাবটির দিকে তাকাবেন। বিল্লমঙ্গল যখন অন্ধকারে দাঁড়িয়ে আছে, চিন্তামণি ছুটে এলো প্রেম, ঠাকুর ঠাকুর এত রাত্রিতে আমার কাছে ছুটে এলে কেন? একটা চিন্তামণি মেয়ে, আমি পতিতা মেয়ে, আমার আমার সাউন্ডটা একটু বাড়াও, রিভার্বটা দাও, আমি পতিতা মেয়ে, তুমি আমার কাছে ছুটে এলে কেন? কি এমন ভালোবাসা তুমি আমার মধ্যে খুঁজে পেলে যার জন্যে একটা পতিতা মেয়েকে ভালোবেসে তুমি নদী পার হলে, মৃত্যুর সঙ্গে লড়াই করে কি পেয়েছো তুমি আমার মধ্যে? বিল্লমঙ্গল চিন্তামণির হাত দুটো রয়ে ধরেছে, চিন্তা তুমি তো আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, কাঠটাকে ধরে তোমার কাছে এলাম। চিন্তা চমকে উঠল, আমি তোমার জন্য কাঠ পাঠিয়েছি? হ্যাঁ, তুমি তো প্রাচীরের মধ্যে দড়ি ঝুলিয়েছো, ওই দড়িটাকে ধরে তোমার কাছে এলাম। চিন্তামণি চমকে উঠে বলল, ঠাকুর আমি তো তোমার জন্য কাঠ পাঠাইনি, তবে কোন কাঠটাকে ধরে তুমি আমার কাছে এসেছো? আমি আমি প্রাচীরে দড়ি ঝোলাই নাই, কোন দড়িটাকে তো ধরে তুমি আমার কাছে এসেছো? বিল্লমঙ্গল চিন্তাকে নিয়ে গেল নদীর কিনারায়, দেখতে পেল মায়েরা অন্ধকার কেটে গেছে, সকাল হয়ে গেছে, দেখতে পেল কলা কাঠ নয়, কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল চিন্তার কাছে এসেছে। সঙ্গে সঙ্গে চিন্তামণি কেঁদে কেঁদে ঠাকুরকে বলল, ঠাকুর কি এমন পেয়েছ পতিতা মেয়েটার কাছে জানলে একটা, যার জন্য একটা মরা মানুষকে ধরে তুমি আমার কাছে ছুটে এলি? তুমি যে বললে প্রাচীরের মধ্যে দড়ি ঝুলালাম, দড়ি কই? প্রাচীরের দিকে যখন তাকালো দেখলো দড়ি নয়, একটা বিষধর সাপ। আচ্ছা ঠাকুর, বিষধর সাপটাকে ধরে তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করি? ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো কথা দাও, কি আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে? বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, চিন্তা আজ তুমি আমায় যা বলবে আমি তাই করব। শোনো ঠাকুর, যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, যে পাগলের মতো তুমি আমার কাছে ছুটে এলে নদী পার হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করি, সেই প্রেমের টানে তুমি যদি বৃন্দাবনে চলে যাও কৃষ্ণ পাবার জন্যে, তুমি কৃষ্ণ পেয়ে যাবে ঠাকুর। কথা দাও ঠাকুর, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসেছ, আমার ভালোবাসার মান রাখতে তুমি কৃষ্ণের চরণে নিজের মনটাকে দিয়ে দাও। যেদিন তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ পেয়ে যাবে, সেদিন আমি তোমার পেছন পেছন গিয়ে তোমার পাশে বসে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। বিল্লমঙ্গল কথা দিল, চিন্তা তবে কেমন করে যাব আমি? একটা রাধাকৃষ্ণের ছবি দিল বিল্লমঙ্গলকে, চলে যাও বৃন্দাবনে। বিল্লমঙ্গল যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার আমার ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম, ধনী পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার আমার বাঁকা শ্যাম, কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে আমার কানা, একই বা
পাবো গো দেখা আমার ঘনশ্যাম আমার ঘনশ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘনশ্যাম আমার ঘনশ্যাম দেখা দা বাবা বিল্লমঙ্গল তো বৃন্দাবনের দিকে গেল বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে মাথায় কাপড় নিন মায়েরা মাথায় কাপড় নিন দাদা ভাইরা যারা বসে আছেন মাথায় রুমাল বা তোয়ালে নিন সবার কাছে নিবেদন রইল যারা চাদর নিয়েছেন তারা মাথায় নিন যারা রুমাল তোয়ালে নিয়েছেন সবাই প্রেমসে এই জায়গাটা লক্ষ্য করবেন এত এত ভক্তমণ্ডলী শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন তাদের মাথায় কাপড় নেবেন সবাই মিলে একটু মাথায় কাপড় নেবেন সবার কাছে বলবো জোরে বলুন রাধা রানী কি একটু কাপড় নিয়ে বলবেন রাধা রানী কি বা একটু জোরে হবে শ্যাম সুন্দর কি একটু জোরে হবে মদন মোহন কি হরি বাসর কি যাদের ঘুম আসছে তাদের কি আমি দেখলাম পরীক্ষা করে কত ডুবে গেছেন আমি কি বলছি ওইদিকে মানে নজর নেই ঘুম আসছে কি জয় কি জোরে এতে বুঝে নিলাম জোরে বল রাধা রানী কি তবে তবে বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে তার আগে একটা কথা বলে যে আপনাদের আপনাদের এই কী জানো রামপুর এই রামপুরে এসে খুব খুশি হলাম কেন বলুন তো এই যে কম বয়সে ছেলেরা রয়েছে বাচ্চারা রয়েছে সবাই কীর্তন শুনছে শুধু এখানে নয় সব জায়গায় শুনে একটু বলি এখানে শ্রোতা দেখলাম বাবা কীরকম শ্রোতা দেখলাম এখানে শ্রোতা তিন রকম দেখলাম একরকম শ্রোতা কি যারা মন দিয়ে কীর্তন শুনছে একই রকম মুখের দিকে তাকিয়ে আছে কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে অনেক দাদাভাই শুনছে আমার চোখ কিন্তু চিলের মতো কেন বলুন তো যত দূরেই থাক না কেন চোখ কিন্তু আমার দেখতে পাই কারা মন দিচ্ছে তাদের মন টলমল করছে এগুলো আমাদের মাথায় থাকে তো আজকে দেখতে পাচ্ছি যারা মন দিয়ে কীর্তন শুনছে একই রকম আমার দিকে তাকিয়ে আছে এরা শ্রোতা শ্রোতা আর সরতা কে বলুন তো শ্রোতা সরতা আর শ্রোতা এরা হলো শ্রোতা যারা মন দিয়ে গান শুনছে আর সরতাকে তিনজন বন্ধু চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি টিভিতে দেখেছি একবার দেখে আসি তিনজনের মধ্যে দুজন দাঁড়িয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে ও তখন ওঠেই নি একজন বলছে চ চ তিন ঘন্টা হলো চ ও তো গেল চারজনকে নিয়ে গেল এ হলো সরতা একটা শ্রোতা কে বলুন তো শ্রোতা কৃষ্ণ বলি না না আপনাদের এখানে সেই সেই পার্টি দু একটা আছে না থাকার নয় তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম মানে মাতাল নাই আমি কি আস্তে আস্তে আমি কি শুধুই টুপটা ফেলেছি আমি জানি যে জায়গাতে বলি আপনাদের এখানে মাতাল নাই সবাই খুব হাসে বলে আর বলবেন না রাত্রি যত বাড়বে তত দেখবেন খেল দেখবেন কেমন এই জন্য আপনাদের এখানে দু চারটা পার্টি ছিল যেমন দু একজন দু একজন ভাই দেখবেন কমিটি যারা আছে টেনে টেনে নিয়ে গেল উনি প্রথম থেকে খেয়েছেন খালি বলছেন এটা বলুন তখন আমি বুঝে নিয়েছি পার্টি চলে এসেছে আর কি তবে এখনও যে পার্টি নাই তা বলবো না মাঝে দু চারটা পার্টি ঢুকে আছে আমি দেখেও নিয়েছি তবে যাক ওই পার্টিগুলোর জন্যে ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন মানে ভালো জায়গায় পৌঁছে তবে আচ্ছা শ্রোতা কাকে বলে মা শ্রোতা যারা কীর্তন শুনতে এসে ঘুমোয় তবে কিছু মনে করবেন না দাদাদের যে সুবিধাটা নাই মায়েদের সুবিধা আছে কী বলুন তো দেখবেন দাদাদের ঘুম এলে কোনো উপায় নাই শীতকাল বলে চাদর আছে অসুবিধা নাই আর গ্রীষ্মকাল বলুন শীতকাল বলুন মায়েদের যখনই ঘুম আসে তখন কোনো মা চালাক পার্টি থাকে কীরকম করে জানেন পাশের মেয়েটা বলে দিদি তুমি ঘুমোচ্ছ বলে ঘুমায় নাই ধ্যান করে করে শুনছি বলে এমন ধ্যান করো না যে তখন তুলে নিয়ে যেতে হবে চারজন মিলি ও মাইরা আসলে আসতে আমি যেখানে বাস করি আমি একটু আগে বললাম বীরভূম ঝাড়খণ্ডের পাশে তো আমি আগে কিন্তু ইউটিউব যখন আমার বেরোয়নি মানে ইউটিউবে আমাকে দেখতে পান না আপনারা তার আগে কিন্তু আমি প্রচুর কীর্তন করেছি অনেকে জানে না কিন্তু অনেকে জানে আমি তখন ঝাড়খণ্ডের গ্রাম গ্রাম কীর্তন করে নিয়েছি কাউকে বাদ দিইনি এবং মুর্শিদাবাদ নদিয়া মালদা প্রচুর গান করে নিয়েছি তখন আমাকে ইউটিউবে কেউ চিনতো না এমনি চিনতো কিন্তু প্রচুর গান প্রতি বছর এখন 320 পালা গান তখন হয়তো আমার ছিল 200 কি 250 পালা গান গান করতাম প্রচুর তো সবাই লক্ষ্য করুন ঝাড়খণ্ডের নিয়ম হচ্ছে বেকাল 4টে থেকে 7টা রামায়ণ পাঠ হবে আর 7টার পরে 10টা কীর্তন হবে যেমন আমাদের 7টা থেকে আরম্ভ হয়েছে আপনাদের কীর্তন শুরু হয়েছে ওদের নিয়ম হচ্ছে 4টা থেকে 7টা রামায়ণ আর 7টা থেকে 10টা কীর্তন তো আমাকে কমিটির দাদারা বললো প্রদীপদা এবছর একজন রামায়ণ পাঠক এনেছে আপনি তো প্রতি বছর আসেন আপনাকে একটা জিনিস দেখাবো বলে কি 80 বছর বয়স রামায়ণ পাঠ করবে দারুণ বললাম তাহলে দাদা এক কাজ করবেন আমি একটু শুনবো বলে হ্যাঁ শুনবেন চলুন চেয়ার দিয়ে দিচ্ছি চেয়ারটা দিয়েছে আমি বসে আছি
আচ্ছা মায়েরা রামায়ণ পাঠ শুরু করলো বয়স্ক মানুষ, আমি ভাবলাম যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখবেন যার কাছ থেকে বসলে কিছু শিক্ষা পাওয়া যায়, অনেক জ্ঞান পাওয়া যায়, সেখানে বসতে হয়। ওই জন্য জ্ঞানী মানুষের কাছে বসতে কিছু শিক্ষা পাওয়া যায়, জীবন সুন্দর হয়। এই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, এখন কীর্তন দেখবেন যেখানে চারটা থেকে, এখানে যদি চারটা থেকে সাতটা রামায়ণ হতো আর সাতটা পরে দশটা কীর্তন হতো, বলুন তো চারটা থেকে সাতটা বাড়ির বউগুলো আসতো না শাশুড়িরা আসতো? জোরে বলুন, শাশুড়িরা আসতো আর বউগুলো কী বলতো বিকাল থেকে? ঘরে বসে কিছু ঘরে বসে বসে গেল কিন্তু শুধু আপনাদের এখানে নয় সব জায়গাতেই। এই কীর্তনে রস না হলে মজা নাই বলুন। এই জন্য দেখুন তিন ঘন্টা কখন পেরিয়ে গেছে, আপনারা চুপচাপ বসে আছেন, আমি ভাবলাম তিন ঘন্টাতে শেষ করবো, কিন্তু আপনারা যেভাবে কেউ যদি যাচ্ছে আবার আসছে, তো বললাম না এলে ভালো হয়, যদি যাই খালি হলে আমার মজা হয় কেন বলুন তো, তাহলে বাঁচি। সব জায়গাতে যত গান বাজছে, রাত বাজছে, তত লোক বাড়তে শুরু করেছি। তো লক্ষ্য করুন, আপনাদের বলে রাখি এখন রামায়ণ পাঠ শুনতে বসেছি, বুড়িমা এদিকে, বুড়িমা শাশুড়ি মা তো, উনি একটা নাতনিকে আঙুলে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো। মায়েরা বস্তাটা পেতেছে, বস্তা পেতে রামায়ণ পাঠ শুনতে শুরু করেছে। এখন যখনই রামায়ণ অর্ধেক হয়ে গেল কী করলো, রামায়ণ যখন অর্ধেক হলো পা মেললো, রামায়ণ যখন গোটা হয়ে গেল তখন গা মেলল, আমি যখন কীর্তন শুরু করলাম তখন নাক ডাকতে শুরু করলো, কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠছে তখন নাতনি বলছে ঠাকুমা ওঠো, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না কাল হবে চলো। এবার তিন দিন রামায়ণ পাঠ হয়ে গেল, এবার আমাকে এসে একদিন, তিন দিন রামায়ণ তিন দিন কীর্তন, আমাকে কুঞ্জবর্ণন শুনে বুড়িমা বলছে বাবা প্রদীপ কি তোর কীর্তন কি মিষ্টি। আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, মিষ্টি টকতে তো কী করে বুঝলে? তখন উনি বলছেন আর বলিস না বাবা, তোর কীর্তনে যে কী মজা আছে আমিই বুঝলাম। বলে কীরকম বুঝেছো? বলছে প্রত্যেক দিন ঘুমাবার সময় দুটো করে ঘুমের ট্যাবলেট খাই, তিনটে করে ফ্যান চলে, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কী ঘুম বটে, ঘুম আমার ছিল না। আমি মনে মনে ভাবলাম যাক এটাও তো কাজ বটে নাকি। এখন যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে বলছে বাবা তো রামায়ণ পাঠ খুব মধুর। এখন যাকে রামায়ণ পাঠ বলা হবে মধুরতা তো আনন্দ হবে। বলছে বুড়িমা সব বুঝতে পেরেছো? বলছে বাবা তিন দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম সব বুঝলাম, একটি জিনিস বুঝি নাই। বলে কি রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন বুড়িমা তখন চিৎকার রামায়ণ পাঠ বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। তাই কীর্তন যদি বুঝতে না পারেন তার বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল বেটা বোঝাতেই পারল না। জেনে বলুন রাধা মাধব কি, শিব দুর্গা কি, শ্যাম সুন্দর কি, হরিশ হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা, অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিলেন, ভাসতে ভাসতে গঙ্গা জলে ভাসতে ভাসতে শচীমাতার গর্ভের সামনে সাত পাক ঘুরতে ঘুরতে বিলীন হয়ে গেল। এলেন মহাপ্রভু কবে জেনে নিন, আপনার সবাই বাচ্চাকে বলতে পারেন না, দোল পূর্ণিমা যেদিন হোলি উৎসব হয় বাচ্চারা জিজ্ঞেস করে মা কি করব, কালকে অনেক কিছু কিনে নিয়ে আসবি, রং খেলবি, কিন্তু একবারও বলেন যে দোল পূর্ণিমার দিনে কার জন্মদিন, স্বয়ং মহাপ্রভুর জন্মদিন, এটা আপনারা বাচ্চাকে শেখাবেন। তো মহাপ্রভু যখন জন্ম নিলেন মায়েরা, জন্ম নেওয়ার পরে সবাই লক্ষ্য করুন বাচ্চা জন্ম নেওয়ার পর আস্তে আস্তে যখন বড় হলো, কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে একবারে চাঁদের টুকরো, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায় সবার ইচ্ছা হয় ছেলেকে একবার কোলে নেবো, কিন্তু নিমাইকে যেই না কোলে নিতে যায় নিমাই সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে। তো মেয়েরা বলে শচি এত সুন্দর ছেলের জন্ম দিলি তাকে কোলে নিতে যাই কাঁদে কেন? শচি মাতা বলে আমার ছেলে কাঁদে কান্না বন্ধ হবে একটা কাজ করলে, কোলে নিবি কানে কানে কৃষ্ণ নাম শোনাবি দেখবি ওর কান্না বন্ধ হয়ে যাবে। নিমাইকে মহাপ্রভু ছোটবেলার নাম ছিল নিমাই, যৌবন অবস্থায় নাম ছিল গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সেই নিমাইকে কোলে নিয়ে মেয়েরা বলতো বল কি কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে
তুমি দেখো কৃষ্ণ হে যারা মালা দিয়েছিলেন মালা নিচে রাখলাম এই কারণে আসতে মালার মধ্যে যে ফুল থাকে তা আমাকে রাঙিয়ে দেয় সাদা সুয়েট সাদা জিনিসে দাগ লাগলে যা ভালো মানুষে যদি একটু কলঙ্ক হয় কলঙ্কর ছবিটা দেখবেন বেশি হয় সাদা জিনিসে দাগ বেশি লাগে এই দেখুন গোলাপে রাঙিয়ে দিয়েছে এও মাঝে মাঝে হলুদ করে দেয় তো যাই হোক অপরাধ নেবেন না মালা খুললাম একবার প্রেমসে হলুদ ধরে দিন নিতাই গৌর হরি মহাপ্রভুর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী মানে কি সুন্দর কৃষ্ণ মানে কি আকর্ষণ চৈতন্য মানে কি চেতনা তিনি প্রত্যেকটা জীবকে চেতনা দেবার জন্য বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম হরি হরি নাম মহাপ্রভু ডাকলেন দাদা নিতাইকে দাদা জীবের দ্বারে হরি নাম দাও কিভাবে দেব প্রথমে ধরিবে হাতি এই যে না না যদি কেউ হরি নাম না নেয় তাকে কি করবে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার যেন জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যদি কেউ হরি নাম না নেয় তবে কি করব দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম প্রথমে ধরিবে হাতে এই যে হাতে ধরে বলবে হাতে ধরে বলবে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হাতে ধরার পর যদি হরি নাম না নেয় তখন কি করবো পাছে তারও লোটাই বেপাই ও দাদা পাশে তারো পাশে তারো লোটাই দাদা পাছে তারো লোটাই বেপাই যদি হও নিচু তবে পাবে কিছু এইদিকে দিকে যদি হও নিচু তবে পাবে কিছু যে জাতির যে জাতিরই মানুষ হন না কেন হিন্দু জাতির লক্ষণ তুলসীর মালা তিলক থাকবে
যদি তুলসীর মালা তিলক থাকে, আপনার টাকা পয়সা রোজগার না হয়, গোবিন্দ অজান্তে আপনাকে কৃপা করে। তার প্রমাণ বীরভূমের কাঁচা বাদাম, না কি বলছেন? না না, কাঁচা বাদামকে দেখে শিখতে হবে আপনাদের। আমি কাঁচা বাদামের গানের দিকে যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি না। যেদিন কাঁচা বাদাম গানটা প্রথম ভাইরাল হয় সেদিন আমি কিন্তু ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। একটা ছেলে সেদিন মোবাইলে সেটাকে রেকর্ডিং করছিল, ওটা আমি দেখছিলাম। আচ্ছা, ওর কাঁচা বাদাম গানটা রেকর্ডিং হলো, কিন্তু লক্ষ্য করুন সে আজকে ভাইরাল হলো কেন, ওকে দেখে শিখেছেন? ও দিনের মাথায় 200 টাকা রোজগার করত, কিন্তু তিলক আর মালাটা কিন্তু ছাড়ে নাই। আমার বলার উদ্দেশ্য এইটাই, গরিব হতে পারে, 200 টাকা দিনের মাথায় ইনকাম করে, কিন্তু দেখবেন ও যত জায়গায় যায় তিলক আর মালাটাকে ছাড়ে নাই। সংসারের অভাব আছে কিন্তু ভগবানকে ছাড়ে নাই। যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে ছোট যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস। এই জন্য কিছু মানুষকে দেখে শিখতে হয়, এই শিক্ষার জন্যে কীর্তন যে যেখানে বসে আছেন। আচ্ছা, মায়েরা বলবেন হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়, জোরে বলবেন। ডান দিকের মায়েরা খুব বুদ্ধিমান আছে, মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যিনি কীর্তন করছেন তিনি বলবেন, আমার বলার দরকার কি আছে না? আপনারা বলবেন হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? এই দেখুন, এই পাশে বলছে দুঃখ কি হয়, দুঃখ হয়। যাক, এই পাশে বলছে দুঃখ হয়, একটু সাউন্ডটা এবার রিভার্বটা বেশি হয়ে যাচ্ছে, আমার ডবল হয়ে যাচ্ছে, যায়নি তাই, আপনারা শুনতে পাচ্ছেন ঠিক? ডান দিকে বলছে সুখ হয় আর বাঁ দিকে বলছে দুঃখ হয়, নাকি সুখ হয়? ও এদিকেও সুখ হয়, এদিকে কি বলছে একটু বলুন, সুখ হয় না দুঃখ হয়? সুখ হয় আর দুঃখ হয়। তাহলে আস্তে আস্তে, এদিকে সুখ হয় এদিকে দুঃখ হয়, আমি কোনটা নেব? সেই ভোটের সময় হয় না, কিছু কিছু লোক দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, যারা বললেন হরিনাম করলে দুঃখ হয় বা সুখ হয়, আমি তাদের জন্য বলি, যে হরিনাম করে তারই তো ঘর ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। তাহলে হরিনাম করলে দুঃখ হয়? হ্যাঁ হয়। ভগবান বলেছেন পলাশিতাং সর্বস্ব চুরং, যে আমার নাম লয় আমি তাকে ভিখারি করে দিই। শেষ পর্যন্ত প্রমাণ দেখি সে আমায় ছেড়েছে কিনা। মায়েরা, সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো একটু পরীক্ষা করে দেখবেই আপনার সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো একটু যাচাই করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অহংকার আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে বসেছেন, তাদের ভেতরে যদি অহংকারের ভাব থাকে, ওটা গোবিন্দের চরণে দিয়ে প্রেম ভক্তিটা সঙ্গে নিয়ে আপনারা বাড়ি যাবেন, আসুন। আচ্ছা, মহাপ্রভু যখন, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন, তা বলবেন তো মহাপ্রভুর হাতটা উঁচু দিকে ছিল না নিচের দিকে ছিল, একটু দেখান তো। আচ্ছা, কীরকম ছিল একটু দেখান, সবাই দেখান, বাহ এরকম ছিল। আচ্ছা, এইদিকে মহাপ্রভু যখন হাতটা তুলে আছে এরকম করে আছে, কিন্তু এখনও দেখবেন এরকম আছে, চিরদিন এরকমই থাকবে। কারণটা কি? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? ঠাকুর বলছে ব্যথা আবার হয় না, বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। ও প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, আমি তাই তুলে আছি। ভক্ত বলল পেছনে মানে বুঝলাম না, বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলি। তাহলে মহাপ্রভু শুধু আমাদের জন্য হাত তুলেছে তা নয়, মহাপ্রভু সবার জন্য তুলেছে হাত। এই জন্য আপনারা কীর্তন শুনতে শুনতে যত হাত তুলবেন মাঝে মাঝে, তত মহাপ্রভুকে অপমান নয় তাকে সম্মান জানানো হবে, এই জন্য মাঝে মাঝে হাত তুলতে হয়। আবার হাত তুলে বলুন তো প্রেমানন্দে নিতাই গৌর, বা বাবা একটু বলুন প্রেমানন্দে নিতাই গৌর। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন, সংখ্যাটা একটু কম বাজাবেন। কাল সকাল থেকে যারা একজন একজনকে দেখবেন জয় নিতাই বলবেন। আচ্ছা বলুন তো কি বলবেন, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, একটু জোরে বলুন, যাক বেড়েছে আরও বাড়বে আর কি, একটু জোরে বলুন।
যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম, আমাদের দিতে হলো না, সামনে তারা দিচ্ছে। জোরে বলুন, কি বলবেন? কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। প্রেমসে নিতাই চাঁদ বলছে, আয় আয় তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই শরীর প্রেম, নিতাই ডাকে আই তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই মঙ্গল। যখন বৃন্দাবনে পথে যাচ্ছে, কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে, কথা আছে না? বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে, দেখতে পেল একটা সুন্দরী মেয়ে অহল্যা নদীতে জল নিয়ে মাথায় কাপড় নিয়ে যাচ্ছে। এই দিয়ে তাকান, মাথায় কাপড় নিয়ে যাচ্ছে অহল্যা। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে, তোমার চাইতে সুন্দরী মেয়ে পেয়ে গেছি, আমি এর বাড়ি যাব, এর কাছে অন্ন চাইব, দক্ষিণা চাইব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে নেব। কুমনবৃত্তি নিয়ে বিল্লমঙ্গল চললো মেয়েটার পেছনে পেছনে। থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর। ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, আজ ভাবে মনে মন, ও যে ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ও যে নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, ও যে
মনে ভাবে নারী তরে কি করিবে কাজ ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ ভাই হই মনে ভাবে নারী তরে কি করিবে কাজ ভাইরা ওহল্লা সতী নারী মাথায় কাপড়টা নিয়েছে আপনাদের এখানে সব যাইতে ভালো লাগলো আপনারা অনেকে মাথায় কাপড় নিয়েছেন অনেকে বলছেন দাদা ঠান্ডার দিন বলে নিয়েছি নইলে দেখতে পেতেন আমি নিই না তবে বলে রাখি মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা এটার নাম সভ্যতা যে মেয়ে থাকবে তার লজ্জা থাকবে যে মেয়ে থাকবে সে সভ্য হবে তার ছেলে রাস্তায় খেলা করবে লোককে গালাগাল দেবে সেই মায়ের মাথায় যদি কাপড় না থাকে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কোথা থেকে ওই জন্য মা বাচ্চার লজ্জা ঠিক রাখতে আপনার লজ্জাটাকে ঠিক রাখুন তবে আমার মায়ের মা বেঁচে ছিল মাথার কাপড়টা এখানে ছিল আমার মা বেঁচে আছেন 70 বছর বয়স মাথার কাপড় এখানে আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর বয়স সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই হাইওয়ে রোড হয়ে গেছে তবে আপনাদের বলি মায়েরা ভাসুর দেখলে মেয়ের আগে কী নিত ভাসুর দেখলে কী নিত পর্দা নিত এখন পর্দা নাই যেদিন থেকে ভাসুর হয়েছে বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা যেদিন থেকে বর্দা সেদিন থেকে পর্দা সরে গেছে সবাই মিলে পর্দাটা একটু নিন বিল্লমঙ্গল যাচ্ছে কোথায় ওহল্লার বাড়িতে ওহল্লার বাড়ি গিয়ে চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি মাত ভিক্ষাং দেহি মাত ভিক্ষাং দেহি মাত ভিক্ষাং দেহি মাত ওহল্লার স্বামী আসতে রিভাবটা কম রিভাবটা কম ওহল্লার স্বামী বেরিয়ে এলো কে তুমি আমি ব্রাহ্মণ কি চাও সেবা করতে কি সেবা করতে চাও অন্ন এসো তুমি আমার বাড়িতে যখন এই বাড়িতে এলো অন্ন সেবা করালো ওহল্লা সঙ্গে সঙ্গে ওহল্লার স্বামী জিজ্ঞেস করলো ব্রাহ্মণকে সেবা করালে দক্ষিণা দিতে হয় তুমি কি দক্ষিণা চাও সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল দক্ষিণা ত্রিসত্ত্ব প্রতিজ্ঞা করো যা চাইব তাই দেবে দেব কি দেবে তুমি আমার ছেলে নাই মেয়ে নাই ধন সম্পত্তি আছে তুমি যা চাইবে তাই দেবো দেবে তবে দাও আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও না ও গোস্বামী তুমি এ কি শুনলাম আমি বলো না ব্রাহ্মণ কি চাইল মাইরা যখনই বিল্লমঙ্গল চেয়ে বসলো তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় দিতে হবে জায়গাটা লক্ষ্য করুন সতী নারী তারা হয় যারা পতির জন্যে সব কিছু করতে পারে ওহল্লা শুনতে পেয়ে স্বামীকে বলল স্বামী আমি জানি ব্রাহ্মণ বৈষ্ণব কি চেয়েছি ভক্তি ভরে সেবা দিয়েছি সে আমাকে চেয়েছে তুমি যদি অনুমতি যায় আমি যেতে পারি কারণ আমি তার ফাঁকে শুনেছি তোমাকে অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে না আনলে তোমার স্ত্রী স্মৃতিসিঁদুর হাতের শাঁখা সব চলে যাবে স্বামীকে বাঁচাতে প্রত্যেকটা নারী পৃথিবীতে সব কিছু বিসর্জন করতে পারে আমি আজকে জগৎকে দেখাতে চাই আমার স্বামীর মান রাখতে আমি ব্রাহ্মণের সেবায় লাগতে চাই স্বামী আমাকে সাজিয়ে দাও বণিক ওহল্লাকে সাজাচ্ছে স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে ব্রাহ্মণের সেবায় লাগবে বলে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল নয়নে কাজল পরা কণ্ঠে দিল সোনার মালা চরণে দিল আলতা মাথায় দিল ঘোমটা সুন্দর করে ওহল্লাকে সাজায়ে মাইরা আপনার কীর্তন শুনছেন একটু অনুভব করবেন এরকম জীবনে যদি আপনাদের কোনোদিন দুর্ঘটনা ঘটে আপনারা কি করবেন যদি আপনাকে কোনো পরপুরুষের সেবায় লাগতে হয় আপনার স্বামীর জন্য আপনি পারবেন না আমি জানি কিন্তু ওহল্লা কেঁদে কেঁদে বলছে আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষার্থে আমি সব করতে পারি স্বামী আমাকে সাজিয়ে দাও এদিকে তাকাবেন গল্প নয় সামনে সুন্দর করে সাজাচ্ছে মা মাথায় কাপড়টা এদিকে তাকাবেন মাথায় কাপড়টা দিয়ে আমার দিকে মাথায় কাপড়টা দিয়ে ওহল্লা যখন এরকম করে দাঁড়িয়েছে ব্রাহ্মণের সেবায় লাগবার জন্যে
সামনে হাতি ছাড়া করবেন না, যারা কীর্তন শুনে অসুবিধা হয়। লক্ষ্য করুন, ওহল্লাকে সুন্দর করে সাজাচ্ছে। ওহল্লা মাথায় ঘোমটা নিয়ে যখন বিল্লমঙ্গলের সেবায় লাগতে গেল, এই জায়গাটি যে যেখানে বসে আছেন, এক মনে একভাবে আমার দিকে তাকাবেন। আমি তো সব দিকে ঘুরতে পারছি না, মায়েরা সবাই আমার দিকে তাকাবেন। ওহল্লা যখন এরকম করে সেজে গেছে, বিল্লমঙ্গল তাকাচ্ছে, বাহ বাহ বাহ, এই তো এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এইবার একে গ্রহণ করব। এই বলে বিল্লমঙ্গল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওহল্লা চিৎকার করে বলল ব্রাহ্মণ, তুমি মাথা নিচু করে বসে আছো কেন, আমার দিকে একবার তাকাও। মায়েরা অবাক হয়ে যাবেন, যখন এই বিল্লমঙ্গল ওহল্লার দিকে তাকাতে গেছে, অমনি চমকে উঠে গেছে, কি ঠাকুর তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? বিল্লমঙ্গল বলে উঠল, তোমার দিকে তাকাচ্ছি কেন জানো, ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। এইদিকে মায়েরা তাহলে দেখুন কেমন ভাবে হৃদয় হলো। এখনই ভাবছিল একের দেহটাকে নিয়ে আমি খেলা করব। এখনই যেই না মুখের দিকে তাকিয়েছে, অমনি দেখে নিয়ে মনে মনে ভাবছে, আমার মরা মা মরেছিল ছোটবেলায়, মনে আছে ওই মায়ের মুখটা দেখতে পাচ্ছি, তুমি যে আমার মা। ওহল্লা কেঁদে কেঁদে বলল, ঠাকুর তুমি আমায় মা বলে ডাকলে, আমার কোনো সন্তান নাই। ওরে বিল্লমঙ্গল, তুই যদি আমায় মা বলে ডাকলি, বল তুই কি চাস? মা, জীবনে কারোর কাছে কোনো জিনিস চাই নাই, আজ তোমার কাছে একটা জিনিস চাইব। কি? আমার নয়নটা কৃষ্ণ প্রেমের জন্য যাচ্ছিল বৃন্দাবনে, কামিনী কাঞ্চন দেখে নয়ন আমার কুপ্রবৃত্তির দিকে গেছে। ও গো মা, দেবে যদি তোমার মাথাতে দুটো সোনার কাঁটা আছে, ক্লিপ, মায়েরা ক্লিপ করেন, ক্লিপ, সোনার ক্লিপ। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, মা তোমার মাথায় যদি সোনার কাঁটা আছে আমায় দাও, কি করবি? মনে মনে ভাবলো, দাও একবার। ওহল্লা বুঝতে না পারে সোনার কাঁটাটা দিয়েছে, আর বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বলছে, নয়ন তুই আমাকে কৃষ্ণ প্রেমে বাধা দিলি, কামিনী কাঞ্চনে মাথায় দিলি, হেই দেখ আমার মায়ের সামনে আমি এই নয়নকে অন্ধ করে দিলাম, কি প্রভাগো তোমার চরণে সপে দিলা আমার দুটি নয়ন, তারা নিতাই গৌর হরিব। তুমি আমার মা বিদায় জননী জন্মভূমি ভূমি মাইরা। অন্ধনয়নে বিল্লমঙ্গল প্রণাম করলো কাকে? মাকে। বৃন্দাবনে পথে চললো অন্ধনয়নে। আচ্ছা, চোখে দেখতে পায় না সে কখনো বৃন্দাবনে যেতে পারে? কিন্তু একটা কথা বাবা, মন যদি কারো এক থাকে ভগবানের কৃপা পায়। একটা কথা বলি, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে, যে সাপের মাথায় মনি থাকে তাকে অন্ধকারে খাবার জোগাড় করতে হয় না, চুপচাপ বসে থাকে, মনির আলোতে পোঁকা আসে, বসে বসেই খায়। ভগবান রূপ মনিকে যদি কেউ হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার জোগাড় করে। বিল্লমঙ্গল অন্ধনয়নে বসে আছে, আর ভগবান একটা বালকের বেশ ধারণ করে মাথায় দধিদুগ্ধ নিয়ে ছুটে এলো। ও গো কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া
যদি ভাঙ্গ চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া ভালো দো ভালো দো আমি বিনা মূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনা মূল্যে বিকাইব ভালো দই এইদিকে এইদিকে সবাই একটু নয়ন দিয়ে দেখুন ভগবান কৃষ্ণ বালকে বেশ ধারণ করে ছুটে এলো দধিদুগ্ধ নিয়ে বৃন্দাবনে গিয়ে আহা বৃন্দাবনে যাবার পথে বিল্বমঙ্গলকে খাওয়ালো দধিদুগ্ধ জিজ্ঞেস করলো বিল্বমঙ্গল তুমি কে আমি একটা গোয়ালার বালক তুমি কোথায় যাবে বৃন্দাবনে আমিও যাব গোয়ালা বালক জিজ্ঞেস করো তুমি তো অন্ধ যাবে কী করে তোমার চরণে যে নূপুর রয়েছে ওই নূপুরের শব্দে বৃন্দাবনে যাবো মায়ের অনুধ দেবেন নূপুরের নূপুরের ধ্বনি বাজাচ্ছে কে কৃষ্ণ তার পাশাপাশি বিল্বমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে রণ ঝন রণ ঝন নূপুর বাজাই রে নূপুর বাজাই রণ ঝন রণ ঝন রণ ঝন নূপুর বাজাই রে নূপুর বাজাই তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি তাহা শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি বিল্ল ঠাকুর রণ ঝন রণ ঝন নূপুর বাজাই রে রণ ঝন রণ ঝন নূপুর বাজাই মাইরা বিল্বমঙ্গল বৃন্দাবনে গেল কৃষ্ণকে বললো আমি তোমায় দেখতে চাই কৃষ্ণ বিল্বমঙ্গলের নয়নে চোখটা দিল হাত দিল আর দেখতে পেলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে বিল্বমঙ্গল বলো তোমার রাধাকে আমি দেখতে চাই কৃষ্ণ বলো আমার রাধাকে তুই দেখতে পেলে যাক যে তোকে পাঠিয়েছি বৃন্দাবনে তাকে পাঠিয়ে দি তো চিন্তাকে বামে বসা আমি আমার রাধাকে বামে বসাবো বিল্বমঙ্গল ডাকলো চিন্তা অন্তর্দৃষ্টিতে অন্তর্নয়নে শুনতে পেল কান দিয়ে বিল্বমঙ্গল আমায় ডাকছে বিল্বমঙ্গলের পাশে চিন্তামণি বৃন্দাবনে বসলো রাধা গোবিন্দ যুগল হয়ে বসলো যে যেখানে আছেন হাত তুলুন একসঙ্গে তুলবেন যে যেখানে আছেন হাত তুলুন কৃষ্ণ বলে সঙ্গে বাহু তুলে বাহ আপনাদের হাত তোলা দেখে খুশি হলাম সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে একসঙ্গে দেবেন চলো রে মন বৃন্দাবনে হাত তুলুন একসঙ্গে একসঙ্গে তালি বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা
এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। হাতলন এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। হাত নামান। আচ্ছা কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন না, হাততালি দিচ্ছেন না, দু একজন যদি কেউ হাততালি না দেয় কাল সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে কি বুঝলেন, মায়েরা ইশারাতে বুঝলেন কি, যদি কারো কেউ যদি হাততালি না দেয় কাল সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে বলুন তো? এই দেখুন এখানকার মায়েরা ভালো জানে কি হবে। বা বা বা, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আঙুল তুলে বলছে ঝগড়া, কি আনন্দে দেখাচ্ছে। আচ্ছা এই দিকে তাকান, আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো, বাদ দেবো না, ছেড়ে দেবো। ধরুন মায়েরা বলছে বলুন বলুন, ওই জন্যই তো যত গণ্ডগোল, যত গণ্ডগোল তো ওনার সঙ্গে। আচ্ছা বলি, আপনাদের স্বামী স্ত্রীতে, আচ্ছা শব্দ নয়, বাচ্চাদের বসান একটু, শব্দ নয়, আপ আস্তে, স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চাদের বসান, কোন দম্পতি সবচাইতে সুখী বলুন তো, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী একটু বলি, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা তার নাই কোনো জানা। আছে কীর্তনে মজা আছে কিন্তু, এই জন্য আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে তিনটে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? না তিনটে মানে আমি ভোর তিনটে বলি না, তিন ঘন্টার কথা বলেছি, আর ঘড়ির দিকে তাকানো কখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর কি, সবাই মিলে আসতে। আচ্ছা স্বামী স্ত্রীতে ঝগড়া আপনাদের হবে না, একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পাখির মতো, যদি চেপে ধরবেন তো মারা যাবে, আর যদি হালকা করে ধরবেন উড়ে যাবে, আর যদি যত্ন করে রাখবেন চিরকাল একই রকম। কথাগুলো শুনবেন বড় বড় মহাজনদের কথা, তবে বলি আস্তে, শব্দ করবেন না, অনেকটা উঁচুতে আছি তো, ওই জন্য কীর্তন গাইতে গিয়ে আমার কিন্তু মাঝে মাঝে ভয় হচ্ছে, কেন বলুন তো, আপনাদের সঙ্গে আদান প্রদানটা হচ্ছে না, পেছনে বসে আছে, ডান দিকে বসে আছে, বাঁ দিকে বসে আছে, কত দিকে তাকাবো। একটা কথা বলে যাই আপনাদের, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আপনারা আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই, কাল থেকে এই কাজটা করবেন। আমাদের ওখানে দু স্বামী স্ত্রীতে প্রচুর ঝগড়া হতো, পাড়ার মেয়েরা বলছে দিদি তোমরা সংসারটাকে নষ্ট করছো, পাড়াটাকেও নষ্ট করছো, তবে তোমাদের কোনো দিন ঝগড়া হবে না, যদি পাশের গ্রামে এক সাধু বাবা এসছে তার কাছে যাও, তাহলে সাধু বাবা একটু মন্ত্রপুত জল দেবে, দেখবে ঝগড়া হবে না। মায়েরা সাধু বাবার কাছে স্বামী স্ত্রী গেছে, আমার দিকে তাকান, সাধু বাবা জিজ্ঞেস করছে এইদিকে তাকাবেন, মা কেন এলি? আর বলবেন না বাবা, খালি ঠকর বকর লেগেই আছে। তখন সাধু বাবা জিজ্ঞেস করছে কি নিয়ে ঝগড়া হয়? তখন মেয়েটা বলছে সন্ধে সাতটার সময় আসার কথা, যদি নটায় আসে আমার মাথা গরম হয়ে যায়, এতক্ষণ কোথায় ছিলেন, আমার মাথা খারাপ হয়ে যায়, যেই না নটায় আসে ও যদি দুটো বলে আমি পঁচিশটা বলে ফেলি। তখন সাধু বাবা চেক করে দেখছে মেয়েটা ঝগড়া বেশি করে না ছেলেটা ঝগড়া বেশি করে। সাধু বাবা তখন মেয়েটাকে বলছে কে বেশি ঝগড়া করে? মেয়েটা তখন স্বামীর দিকে তাকিয়ে বলছে, ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা তখন এই দিকে তাকাচ্ছে। যখন ঝগড়া, সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েটি বেশি, না না আপনাদের এখানে জন্য বলি নাই, আমাদের ওখানকার মেয়েরা বেশি করে আপনাদের কম করে আর কি, মানে এই দিকে তাকান, মেয়েটি বেশি ঝগড়া করে। তখন সাধু বাবা বলছে ছেলেটাকে বলছে তুই পালিয়ে যা, মেয়েটাকে বলছে তুই বস, এই দেখ এই দেখ তুই বস মা, তোকে মন্ত্রপুত জল দিয়ে দিই, মন্ত্রপুত জল করেছে। মা তোর স্বামী যখন সন্ধ্যে সাতটা জায়গায় নটায় আসবে, ও যদি দুটো বলে তুই পঁচিশটা বলে ফেলিস, যখনই দরজায় ধাক্কা দেবে রাত্রি নটায়, তখন তোর মাথা গরম হয়ে যাবে, তুই কিছুই বলবি না, মন্ত্রপুত জলটা ঢালবি, মুখে ঢুকুবি, মুখের মধ্যে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কি বুঝলেন কি বুঝলেন? গিলবিও না ফেলবিও না মানে কি? আচ্ছা বোবার কোনো, বোবার কোনো শত্রু নাই। ও মায়েরা শাস্ত্র বললো স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, যদি ভোজন আর ভজন একসঙ্গে করতে পারো, মানে স্বামী যদি বেলা তিনটে আসে স্ত্রী তাকে দেবে তারপর খাবে, এর নাম ভজন। আর ভজন কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে গাইতে পারলে ভজন। আপনারা যারা যুগলে এসছেন, যারা একা এসছেন, সবাই মিলে গান। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, হরি বল, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, বদর ভরে
পাবন ভরে এই নামে গাওন ভরে এই নামে গাও কোন ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোন ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোন ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোন ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি মাইরা আস্তে আমরা 365 দিন 320 দিন গান গাই আমাদের ক্লান্তি নাই আর আপনাদের কি ক্লান্তি এই নামে নেই কোনো কি হাই তুলছে আপনারা বলবেন আপনার ক্লান্তি থাকবে কি করে কীর্তনে পরে তো আপনি পেয়ে যাবেন আপনার ক্লান্তি কেন থাকবে না যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগারি করে যে কিনে খাই সেই আসল অধ্যয়ন করে আপনারা আসল ভক্ত আমরা শুধু টাকা নিলাম কিছু করতে পারলাম না এই নামে নেই কোনো ক্লান্তি দুঃখ 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 এই নামে আছে শুধু সুখ এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু সুখ এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু সুখ এই নামে একসঙ্গে তালি দিয়ে বা 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 ধ্বনি এত জোরে বলবেন যেন বুধ বুধ পর্যন্ত সাউন্ড যায় রাধা রানী কি